আর এতটা নিজের মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে অনেকসময় নিজেই মনে হতো ছেলেটা তো আমার জন্যই মারা গেল, আমি গলা দড়ি দিই। মানে এরকম হয়েছে যখন আমি লাইনটি হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক রেলে থাকে না রাস্তায় মধ্যে সে নেশা করছে ছেলেরা সব বসে থাকে, ওরা ভাবছে যে আমি সুইসাইড করতে যাচ্ছি। আচ্ছা, বউয়ের শরীর খারাপ চলছে, ঘরে কিছু প্যারানর্মাল ইনসিডেন্টস হচ্ছে, এটা না মানে লাইফে আমার খুব বড় একটা ইনসিডেন্ট হয়েছিল। সেক্ষেত্রে বেসিক্যালি একটা ফ্যামিলিতে কিছু ব্ল্যাক ম্যাজিক ইস্যু প্রবলেমস ছিল। আচ্ছা, বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক ও না, ওদের একটা ডিমনের ইস্যু ছিল, ওদের ফ্যামিলি মেম্বার্সরা কিছু প্রেয়ার করতো ডিমন্সকে নিয়ে। তারপরে ওদের বাড়ির একটা ফ্যামিলি মানে বড় লোক, যে বড় গার্জিয়ান যিনি সবচেয়ে বড়, সে একটা গাছের মধ্যে রক্ত দিত। আমি বলেছি ওই ঘরটা আমি ভাড়া নিয়েছি, যতদিন আমি থাকবো ওই ঘরে কোনো পুজো হবে না। তখন লাকি বেডরুম থেকে কোনোদিনও ডাইনিংয়ে আসতো না, মানে একা কনস্ট্যান্ট ওই বেডরুমের সামনে দরজাটাতে বসে ডাইনিংয়ের দিকে গ্রাউলিং করতো, গ্রাউলিং করতো এভরিডে। ঠিক ওই একটা দেড়টার সময় নিয়ে আবার 10টা থেকে 12টা কাক আসতো রাত্রিবেলায়, রাতে কাক আসতো দেড়টার সময়, রাত্রিটার সময়। পিছনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এক জায়গায় ও কাকের ভিড় বসে আছে, আর একটা কালো রঙের বডি লাইনে পড়ে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু কিউরিও ফাইট, হরর পডকাস্ট ফেস টু ফেস। এবং আমাদের সাথে আজকে আছেন ডিটেকটিভ অফ সুপার ন্যাচুরালের অনিন্দম ঘোষাল। অনিন্দম দা ডিটেকটিভ অফ সুপার ন্যাচুরালস এ টেকনিক্যাল হেডে রয়েছেন। আজকে ওনার সাথে একটা খুবই ইন্টারেস্টিং কনভারসেশন হবে, সো আমি ওয়েলকাম জানাচ্ছি অনিন্দম দাকে। হ্যালো অনিন্দম দা, ওয়েলকাম টু কিউরিও ফাইট। আর আজকে এমন কিছু আলোচনা আপনারা শুনতে চলেছেন যেটা শুনলে আপনাদের মাইন্ড বগল্ড হয়ে যাবে। আপনারা যারা যারা কিউরিও ফাইটে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন, এবং হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করবেন। এবার আমি ডাইরেক্ট আজকের পডকাস্টে চলে যাব। তো অনিন্দম দা, তুমি ডিওএসএ আছো অ্যাজ পার টেকনিক্যাল হেড। এবার আমরা যখনই কোনো জায়গায় কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কথা শুনি, সেখানে বিভিন্ন ধরনের গ্যাজেটসের ব্যাপারে কথাবার্তা হয়, বিভিন্ন ধরনের গ্যাজেটস তোমরা ইউজ করো, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট গ্যাজেটস কোনগুলো? ইম্পর্টেন্ট বলতে গেলে দেখো সবচেয়ে মেন যেটা সেটা হচ্ছে একটা কম্পাস। কম্পাস, কারণ যে কোনো গ্যাজেটই আমরা ইউজ করি না কেন সবকটাই ব্যাটারি ইউজ হয়। আর আগের বারই দেবরাজ বলেছে, আমরা সবাই এটাকে ইউজ করি, যে কোনো এনার্জি যে কোনো পাওয়ার অ্যাবজর্ব করে নিতে পারে বা নিজের মধ্যে টেনে নিতে পারে, সো ব্যাটারি যেটা থাকে সেটা ড্রেন আউট করে দেবে বা ক্যামেরা ইউজ করলে। বাট কম্পাস একমাত্র একটা এরকম গ্যাজেট যেটার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক কিচ্ছু ইউজ হয় না, তো ওইটাকে ম্যানিপুলেট করতে তুমি পারবে না। আচ্ছা, কম্পাসের মাধ্যমে কিভাবে বুঝতে পারো যে এখানে কোনো এন্টিটি বা কিছু আছে? যে কোনো এন্টিটি একটা ম্যাগনেটিক ফিল্ডের থ্রু কাজ করছে বা মুভমেন্ট করছে, কম্পাসের নিডেলেও সেম একটা ম্যাগনেটই লেগে থাকে। দ্যাট টাইম যদি আমি একটা কম্পাস রাখছি কোনো জায়গায় আর কম্পাসের নিডেলটা মুভ করছে ফ্রিকোয়েন্টলি, তো সেইটাকে আমরা অ্যাজ আ এনার্জি ইন্ডিকেশন ধরি। আচ্ছা আচ্ছা, এই যে ইএমএফ রয়েছে, হ্যাঁ ইএমএফ এর কাজটা কি? ইএমএফ বেসিক্যালি হয়ে গেল একটা ম্যাগনেটিক ফিল্ড চেক করার জন্য। যে ইএমএফ অ্যাকচুয়ালি এরকম নয় যে আমাদের ভূত ধরার জন্য ইএমএফ তৈরি, এরকম নয়। ইএমএফ অ্যাকচুয়ালি টাওয়ারের, যেগুলো আমাদের ফোনের টাওয়ার হলো বা কোনো রেডিও ফ্রিকোয়েন্সি হলো, সেগুলোর অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশনটাকে চেক করার জন্য ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, এটা ভূত ধরার কোনো যন্ত্র নয়, মানে যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে মেজারমেন্ট করার জন্য তার জন্য ইএমএফটাকে ইউজ করা। আচ্ছা আচ্ছা, এছাড়াও ইকোবক্স বলে একটা ব্যাপারে বলছিলেন, ওটা একটা অ্যাপ, মোবাইল অ্যাপ? হ্যাঁ, একটা মোবাইল অ্যাপ। কি হয় ওটা? ইকোবক্স বেসিক্যালি পার সেকেন্ডস কিছু রেডিও ফ্রিকোয়েন্সিতে যে ভয়েসগুলো থাকে সেগুলোকে নিজের মধ্যে পুট করে। আচ্ছা, এবার আমরা যেহেতু বলি যে একটা এনার্জি এই ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করতে পারে, তো কিছু স্মার্ট ওয়ার্ডস ওর মধ্যে চলে আসে। যেরকম আমি যদি কোনো একটা এনার্জিকে জিজ্ঞেস করছি যে আচ্ছা বলুন, যদি আপনি সত্যি এখানে থেকে থাকেন তাহলে আমি কি জামা পরে আছি, ঠিক আছে, দ্যাট টাইম ধরুন না রেডিও ফ্রিকোয়েন্সিতে নানান রকমের ওয়ার্ডস ঘুরছে, আর যে কিছুটা ওয়ার্ডস বলছে বা ফোন টাওয়ারের থ্রু কিছু ওয়ার্ডস যাচ্ছে, বাট দ্যাট টাইম যদি একটা স্মার্ট ওয়ার্ড যেটা বললো ব্লু বা হোয়াইট, তো আমি ব্লু পরে, তুমি হোয়াইট পরে আছো, দিজ আর স্মার্ট ওয়ার্ডস। আচ্ছা, সেইটা যদি ওখানে উঠে আসছে একবার না দুবার তিনবার একই জিনিস উঠে আসছে আর ভয়েসটা কিন্তু খুব ক্লিয়ার হয় না। আচ্ছা, ইটস লাইক ব্লু,
এরকম টাইপের। তো এটাকে আমরা একটা স্মার্ট ওয়ার্ড ধরি। ওকে, এটা হচ্ছে ইকোবক্সের কাজ। এবার এই যে তুমি বলছো এনার্জি বা স্পিরিট, এই সকল যে ওয়েবলেন্থ গুলো রয়েছে, সেই ওয়েবলেন্থ গুলোকে ম্যানিপুলেট করে কিছু ইন্টেলিজেন্ট ফোর্স অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন আমাদের সামনে অ্যাজ পার অ্যান্সার তুলে ধরছে। কিছুদিন আগে একটা ইনভেস্টিগেটর বলবো বা এমন একজন যে কন্ট্যাক্ট করে আনাদার ওয়ার্ল্ডে, স্টিভ হাফ, সে একটা সেশন করে যেখানে সে সুশান্ত সিং রাজপুতকে ডেকে আনে এন্ড সে সেখানে খুব মানে কি বলবো লাইক একদম প্রপার প্রপার অ্যান্সার দিচ্ছে, গলাটা বোঝা যাচ্ছে যে সুশান্ত সিং রাজপুতেরই আওয়াজ। এই ব্যাপারে তোমার কি ওপিনিয়ন? এটা কি লাইক তোমার কি ফেক মনে হচ্ছে না এটাকে একটা তুমি প্রপার কানেকশন বলছো আনাদার ওয়ার্ল্ডের সাথে? এখানে যেটা এটা নট আমার, বাট এটা একটা আমার বিলিফ বলতে পারো বা এটা আমার নিজের একটা থিওরি বলতে পারো, এটা হলো ওটা এনার্জি, বাট যতক্ষণ না সে চাইবে তুমি ইকোভক্স কেন, তুমি দুনিয়ার যাবতীয় সোর্স লাগিয়ে দাও, তুমি তাকে কন্ট্যাক্ট করতে পারবে না। আচ্ছা, সেম অ্যাজ যদি ধরে নাও তুমি এখানে বসে আছো, আমি এখানে বসে আছি, আমি তোমাকে বলি কৌস্তব তুমি চাও না আমার কথা বলতে, তুমি আমাকে ইন্টারাক্ট করবে না? আমি তোমাকে যাবতীয় করে নিই, যা ইচ্ছে করি, তোমার যে কথা বলার না ইচ্ছে থাকে তোমাকে আমি কথা বলতে পারবো না। এক্স্যাক্টলি, যে কোনো এনার্জি ক্ষেত্র তাই, যতক্ষণ না সে চাইবে দুনিয়ার যে কোনো অ্যাপ গ্যাজেট তন্ত্রবিদ্যা যাই করে নাও তুমি তার সাথে কথা বলতে পারবে না বা তার সাথে কমিউনিকেট করতে পারবে না। সে যদি উইলিং হয় তাহলে সেক্ষেত্রে কমিউনিকেশন পসিবল। আচ্ছা, তো এছাড়াও একটা মানে তুমি তাহলে হুপের ব্যাপারটা কি বলতে চাইছো? সুশান্ত সিং রাজপুতকে কি সত্যি ডেকেছিল না পুরো ব্যাপারটা ফেক? ওনার ওই পুরো জিনিসটাই আমার দেখা, আমার ব্যাপারটা অনেকটা গিমিক লেগেছে। গিমিক? হ্যাঁ, তুমি বলছো এটার মধ্যে রিয়েলিটির ব্যাপারটা নেই? নেই, তার দুটো কারণ আমার কাছে। এক, ভয়েস খুব ক্লিয়ার ছিল। এত ক্লিয়ার হয় না, এত ক্লিয়ার পসিবল না কোনোদিনও করা। ও একটা এনার্জি, ওকে যদি কিছুটা ওয়ার্ডও বার করতে হয় তার তো সেই এনার্জিটা লাগবে। আমি যে এখন তোমার সাথে কথা বলছি, আমি যখন টানা দু ঘন্টা তোমার সাথে কথা বলি, আমার বডি এনার্জি তো এমনি ড্রেন আউট হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমার এখন যে ভয়েসের কোয়ালিটি দু ঘন্টা পরে এক থাকবে না, সেও তো একটা এনার্জি, তাও তো একটা পসিবিলিটি আছে যে কত ক্লিয়ারলি বলতে পারবে সেই জিনিসটাকে। এক্স্যাক্টলি, এখানে আমার একটা পয়েন্ট আছে, যখন আমরা মারা যাচ্ছি তখন আমাদের বডি বা দেহের কোনো মানে অংশ থাকছে না আর, আমরা একটা তখন এনার্জি হয়তো। এবার সেই এনার্জি আমাদের যে ভোকাল টিউব রয়েছে সেখানে আমরা সেটার মাধ্যমে যেভাবে কথাবার্তা বলছি, একটা এনার্জি বা এন্টিটির মৃত্যুর পর তো সেই ফিজিক্যাল স্ট্রাকচারটা নেই, সেই পয়েন্টটা পাবেই না কোনোদিন। তাহলে সেম আওয়াজ কি করে আসবে? ইকুয়াল আওয়াজ, একদম তুমি যদি ম্যাচ করো জাস্ট এটা লাগে যে মানে একটা কোনো অন্য লোক সেম ওর ভয়েস বের করে সেই জিনিসটাকে রেকর্ডিং করিয়ে এখানে চালিয়ে দিয়েছে। আর কিছু না, অথবা ওর যদি আগের কোনো রেকর্ডিংস থাকে, হ্যাঁ, সেটাকে ম্যানিপুলেট করে করে কাট পেস্ট করে একদম ক্লিয়ার একটা ভয়েস এনে চালিয়ে দেবা। আচ্ছা, তার মানে সুশান্ত সিং রাজপুতের সাথে যে কমিউনিকেশনের ব্যাপারটা পুরোপুরি বলতে চাইছো ফেক? হ্যাঁ। ওকে, তোমাদের একটা যন্ত্রের ব্যাপারে আমি খুব শুনেছি, লেজার গ্রিড। হ্যাঁ, লেজার গ্রিডের কাজটা কি? লেজার গ্রিডের কাজটা মেইন হচ্ছে যে অনেক সময় অনেকজন বাড়িতে বলা হয় বা রাস্তাঘাটে হয় বা কোনো প্লেস যেটা অ্যাবান্ডেন্ট সেখানে বলি, আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে দেখা ছায়া চলে গেল। এবার ছায়াটা তো ওয়াল দিয়ে যাচ্ছে, রাইট? দ্যাট টাইম আমরা কি করা হয়, একটা মোশন ক্যামেরা আর একটা লেজার গ্রিডকে ট্রাইপডে কানেক্ট করা হয়। লেজার গ্রিডটাকে অন করে দিলে যেই ওয়ালটাতে বা যেই প্লেসের মধ্যে লোকেরা বলছে যে আমরা মাল্টিপল টাইমস এখানে কোনো শ্যাডো দেখছি, সেইখানে লেজার গ্রিডটাকে দেওয়া হয়। লেজার গ্রিড থেকে ছোট ছোট ডটেড পয়েন্ট বেরোয় সেটা ওয়ালে গিয়ে পড়বে। আচ্ছা, আর ওই যে সিঙ্গেল পয়েন্ট যেখান থেকে লেজার গ্রিডটা লাইটটা বেরোচ্ছে সেখান থেকে তার পাথ দেখা যায়। সো যদি সামহাও কোনো একটা মুভমেন্ট ওই লেজার গ্রিডের সামনে আসে তাহলে মোশন ক্যামেরাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে রেকর্ডিং স্টার্ট করবে। তো তুমি বলতে চাইছো এই যে লেজার গ্রিড আছে, লেজার গ্রিডের মাধ্যমে যদি কোনো ছায়া বা শ্যাডোই ফিগার থাকে সেগুলোকে ডিটেক্ট করা যায় এন্ড মোশন ক্যামেরাও সেখানে একটা রোল প্লে করে, ইনস্ট্যান্ট রেকর্ডিং স্টার্ট করে দেয়। আচ্ছা, মোশন ডিটেক্ট করলেই রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আমরা তো জানি যে এই যে মৃত্যুর পর এনার্জিটাই হয়তো অবশিষ্ট থাকে,
তাহলে সেটা কিভাবে একটা দেহ বা একটা স্ট্রাকচার ধারণ করে যার মাধ্যমে ছায়া পড়বে? এনার্জি তো ছায়া পড়ার কথা নয়। না, পড়ার কথা নয়, কিন্তু যখন দেখো এই যে স্পিরিট বা এনার্জির যে কনসেপ্টটা, এটা তো এখনো পুরোপুরি ক্লিয়ার কারোর কাছেই না, আমাদের কাছে আছে না আদার্স কারোর কাছে আছে। এবার অনেক কিছু যেটা আমরা বলতাম আগে বলতাম বেসিক্যালি, যে মানে স্পেশালি আমি বলতাম, মানে আমি আদার্স বলতাম, বাট যে স্পিরিট তো তার তো কোনো বডি নেই, এটা একটা এনার্জি, ও আমার কি ক্ষতি করে নেবে। বাট আমি আজকে দাঁড়িয়ে বলতে পারি যে না, ও যা ক্ষতি করতে পারে, একটা এনার্জি যা ক্ষতি করতে পারে, একটা হিউম্যান বডি সেই ক্ষতিটা করতে পারবে না। আচ্ছা, তাই জন্যই বলছি যে একটা টাইমে আমরা বলি যে একটা এনার্জি কোনো শ্যাডো বা স্ট্রাকচার নেই, বাট সামহাও যদি পসিবিলিটিস হয় যে হ্যাঁ আছে। আচ্ছা, মানে তুমি এখানে বলতে চাইছো একটা ফর্মলেস থেকে একটা ফর্মে আসার চেষ্টা করা, ফর্মে আসার চেষ্টা করা, চেষ্টা করা, মানে সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীরের দিকে যাওয়ার ব্যাপারটা বলছো। মানে আমি তোকে এখানে একটা যদি এক্সাম্পল তোমাকে দিই, অ্যাজ এ হিউম্যান বডির মধ্যে কোষ্ঠক, কোষ্ঠক তুমি সাড়া দিচ্ছ না, আমি কি করব? আমি উঠে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি এখানে তো ছিলাম, তুমি শুনছিলে না, বাট তোমাকে তো বোঝাতে হবে যে আমি ডাকছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি কি করব? তোমার অ্যাটেনশন গ্র্যাব করে কিছু তো একটা করবই। তো সামা ও চেষ্টাটাই করছে, আমি কিছু ফিল, মানে দেখো একটা এনার্জি এরকম নয় যে সে কিছু বলতে চায় না বা কিছু বোঝাতে চায় না, সে কিছু না কিছু একটা বোঝাতে চাই, বাট সামহাও সেটাকে আমরা বুঝতে পারি না বা শুনতে পারি না, আমাদের ক্যাপাবিলিটির বাইরে। কিন্তু সেটা তো ও বুঝতে পারছে না, ও ভাবছে হয়তো যে এ আমাকে ইগনোর করছে। আচ্ছা আচ্ছা, তো দ্যাট টাইম ও কিছু এরকম চেষ্টা করছে করার, যাতে আমরা অ্যাটলিস্ট ওকে একটা ফোকাস করি, অ্যাটেনশন অ্যাটেনশন দিই। আচ্ছা, মানে এই যে স্থূল শরীর রয়েছে, সূক্ষ্ম শরীর, ফর্মলেস থেকে ফর্মে যাওয়ার চেষ্টা করা, চেষ্টা করা, সেটা বলতে চাইছো যে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা। আচ্ছা, এবার ধরো তোমরা বিভিন্ন জায়গায় যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যাও, এখান থেকেই আমি আসছি, যে কোল্ড স্পট বা হটস্পট অনুভূত হয় কোনো একটা পার্টিকুলার জায়গায়, যেখানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, সেখানে হঠাৎই টেম্পারেচারটা খুবই ঠান্ডা হয়ে গেল একটা পার্টিকুলার জায়গা, বা একটা জায়গায় খুবই গরম হয়ে গেল, এই ব্যাপারটা কি এরকম যে ধরো একটা সূক্ষ্ম শরীর থেকে একটা ফর্মলেস স্ট্রাকচার থেকে একটা ফর্মে আসতে চাইছে? হ্যাঁ, তার জন্য তার এনার্জি দরকার, দরকার ব্যাকগ্রাউন্ড থেকে বা এনার্জি অ্যাবজর্ব করার চেষ্টা করছে, মানে পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে এনার্জিটা অ্যাবজর্ব করছে, তার জন্য অনেক ক্ষেত্রে কোল্ড স্পট বা হটস্পট অনুভূত হতে পারে, রাইট? একদম। তাহলে এখানে একটা কথা বলো, আমরা ধরো যখন একটা কথা খুবই শুনি, এই জায়গাটা ভালো না, এই জায়গাটা হন্টেড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে, সেরকম জায়গায় অনেকে যখন যায় এই কথাটা খুব বেশিভাবে বলে যে তাদের শরীর ভারী হয়ে গেছে, শরীরের মধ্যে এনার্জি নেই, ড্রেন আউট করে গেছে। হ্যাঁ, এই ব্যাপারটা কি এই কারণে যে সেই সকল স্পিরিট বা এন্টিটি যখন ব্যাকগ্রাউন্ড থেকে বা এনভায়রনমেন্ট থেকে এনার্জিটা টানছে, তেমনি হিউম্যান বডি থেকেও এনার্জিটা সে শুষে নিতে পারে নিজের একটা কাজ বা একটা ফর্মে আসার জন্য? এখানে মেন দুটো কারণ আছে। দেখো ফার্স্ট, এটা যদি 100 এর মধ্যে 90 লোকেরা বলে, তার মধ্যে হয়তো ম্যাক্সিমাম 2-3% এটা জেনুইন হবে, গাবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বাকিটা কিন্তু পুরো পুরি সাইকোলজিক্যাল এফেক্টস, কারণ মানে এটা যদি আমি বলি না, মানে এটা আমাদের ঠাকুরদা বা আমাদের মা বাবাদেরই কিছুটা হয়তো ছোটবেলার থেকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, যে বাবা রাত্রিবেলা তেঁতুল গাছ তলে যাবি না, বা রাত্রিবেলা এই পুকুরের সামনে দিয়ে যাবি না, জানিস ওই রাস্তা দিয়ে যাবি না, ওই রাস্তায় তারা পেতনি দেখা যায়। হ্যাঁ, আমি আজ বড় হয়ে গেলেও বা যে কোনো ছেলে যারা বড় হয়ে গেছে, তারাও কিন্তু যখন আজকাল তেঁতুলের গাছতলা দিয়ে যাবে না, মনে মধ্যে কিউরিয়াসিটি যে একবার তাকায় কে পেতনি বসে আছে, আদৌ পেতনি বসে নেই, কিন্তু ওটা আমার সাইকোলজিক্যাল এফেক্ট, যেটা আমার ছোটবেলায় আমার মা বাবা আমাকে মাথার মধ্যে ঠাকুমা দিদারা ঢুকিয়ে দিয়েছে। বাট কিছু সেগমেন্টে এটা অ্যাকচুয়ালি কাজ করে। হ্যাঁ, সাপোজ ধরো একটা জায়গা যেটা তুমি জানো না যে হরর বা হন্টেড, সেখানে গেলে তুমি এমনি নর্মালি গেছো, একটা নতুন জায়গায় ফ্ল্যাট দেখতে গেছো বা নতুন জায়গায় উঠেছো, সেখানে যাওয়ার পর তোমার এরকম টাইপের কিছু ফিলিংস হলো। হ্যাঁ, এটাও দেখো নতুন জায়গায় গেলেও তারও কিছু জাস্টিফিকেশন, সাইন্টিফিক জাস্টিফিকেশন আছে, যেরকম নতুন জায়গায় গেছি আমার ব্রেনে সামহাও, কিন্তু আমাদের ব্রেনের মধ্যে না এই একটা পয়েন্ট থাকে, নতুন জায়গা কি হয়েছিল ঘরের মধ্যে,
বা এই যে জমিটা ছিল জমিটাতে কি আদৌ ঠিক আছে কিনা, এগুলো চলে আমাদের ব্রেনের মধ্যে। প্লাস যেন কোনো গাছের তলায় দিয়ে যাচ্ছি, আমি আমাকে কেউ বলেনি ওই গাছের তলায় ভূত আছে বা কিছু আছে, আমি গাছতলা দিয়ে গেলাম, গাছের তলায় এমনি লোকেদের একটু ঠান্ডা লাগে কিন্তু ধরুন আমি একটা স্ট্রিটে দিয়ে হাঁটছি, আমার নর্মাল একটা টেম্পারেচার, হঠাৎ গাছের তলায় গেলাম ঠান্ডা ভাব লাগলো, আমাকে তো ফ্র্যাকচার যেন গুজবাম দিয়ে দেবে। এক্স্যাক্টলি, আমাকে যে গুজবাম দিল আমি কি ভাবলাম এই ছেলে এখানে একটা কোনো ভূত মনে আছে, মনে হচ্ছে কিছু একটা প্যারানর্মাল আছে। আমার মাইন্ডে কিন্তু সেই জিনিসটা খেলতে চাইবে না যে না এটাও তো হতে পারে, আমি গাছতলা দিয়ে যাচ্ছি, বেদাটা ঠান্ডা হয়ে গেছে জায়গাটার জন্য, সেটা আমার জন্য হতে পারে সাইন্টিফিক যেটা। হ্যাঁ, দুদিকে আমাদের এখানকার না মেন ইস্যুটাই আমাদের একটা হয়ে গেছে, লোকেরা দুদিকে ভাবে না, হয় এইটা নয় এটা, মিডল ওয়ে নেই, মিডল ওয়ে কেউ ভাবতে চায় না, প্রবলেমটা তো আমাদের এখানেই হয়ে যায়। তুমি একটু আগে বলছিলে যে তুমি আগে মানতে না যে কোনো এনার্জি বা কিছু, এর তো দেহ নেই, ফর্ম নেই, তাহলে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। বাট তুমি এখন বলছো, এখন দাঁড়িয়ে তুমি নাকি বিশ্বাস করো হ্যাঁ ক্ষতি করতে পারে একদম। কেন সেটা? এটা না মানে লাইফে আমার খুব বড় একটা ইনসিডেন্ট হয়েছিল। দেবরাজ আগে এটাতে বললো যে আমরা ডায়মন্ড হারবারে কেসে গেছিল 2019, সেখানে বেসিক্যালি একটা ফ্যামিলিতে কিছু ব্ল্যাক ম্যাজিক ইস্যু প্রবলেমস ছিল। আচ্ছা, বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক না, ওদের একটা ডিমনের ইস্যু ছিল, ওদের ফ্যামিলি মেম্বার্সরা কিছু প্রেয়ার করতো ডিমন্সকে নিয়ে। তারপরে ওদের বাড়ির একটা ফ্যামিলি মানে বড় লোক, মানে যে বড় গার্জিয়ান যিনি সবচেয়ে বড়, সে একটা গাছের মধ্যে রক্ত দিত, ব্লাড দিত সেই গাছটাকে, গাছের মধ্যে রক্ত দিত। হ্যাঁ, তো যখন বাড়ির লোকেদের জিজ্ঞেস করেছিলেন ওনাকে যে এটা কেন করছো, তো উনি উত্তর দিয়েছিলেন এটাতে ফলন ভালো হবে। আচ্ছা, ব্লাড কি এনি হোক গাছের জন্য ফার্টিলাইজারে কাজ করবে, বা কোন কেমিক্যাল মানে রক্তের মধ্যে কোন কেমিক্যাল বেশি যেটা গাছকে ফলে জন্য হেল্প করে? বলছে না এটা কোনোদিনও পসিবল নয়। আচ্ছা, তারপর যে মহিলাটি ছিলেন তিনি বলতেন যে উনি সামহাও কাউকে জানলায় দেখতে পান, জানলায় দেখতে পান। হ্যাঁ, ওনার বাড়ি কিন্তু দোতলায়। হ্যাঁ, দোতলায় জানলায় উনি দেখতে পান। তো আমরা জিজ্ঞেসছিলাম কিরকম দেখতে উনি, ওনাকে উনি যে স্ট্রাকচারটা বলেছিলেন দ্যাট ইজ একটা টাইপ অফ ডেমন যেটা ক্রিশ্চিয়ানিটিতে ইউজ হয়। ক্রিশ্চিয়ানিটি? হ্যাঁ, কিরকম ব্যাপারটা মানে কিরকম দেখতে? উইংস, স্যাটার্ন টাইপের। আচ্ছা, রাইট, উইংস আছে, উইংস আছে, হর্ন আছে, এরকম টাইপের একটা ক্যারেক্টারকে জানলায় দেখতে পায়। ওনাকে আমরা আঁকতে বলেছিলাম পেপারে। আচ্ছা, উনি এঁকেছিলেন পেপারে, যে জিনিসটা উনি দেখতে পান সেটা উনি পেপারে এঁকেছিলেন। এক্স্যাক্ট, তো মোরাল লেসন উনি একটা এঁকে দিয়েছিলেন আমাদের স্ট্রাকচার। আমরা এটা জানতাম ওনারা খ্রিস্টান। ওরা খ্রিস্টান? হ্যাঁ, ওনারা খ্রিস্টান ছিলেন। আচ্ছা, বাট ওনারা বেঙ্গলি খ্রিস্টান। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার নর্মালি একটা পার্সন যখন ওনার গলায় কোনো ক্রস নেই, কিছু নেই, নর্মালি ওনারা যখন মানুষ বাংলায় কথা বলছে আমরা কি ভাববো যে তারা বেঙ্গলি, নর্মাল বেঙ্গলি, যেন আমরা হিন্দু বেঙ্গলি এক্স্যাক্ট সেরকমই। বাট যখন উনি স্ট্রাকচারটা বানালেন তখন আমরা যখন বলছি এটা তো খ্রিস্টান ডেমন, তখন বলে হ্যাঁ আমার তো খ্রিস্টান। আচ্ছা, তখন এই পয়েন্ট অফ ভিউটা আমাদের ক্লিয়ার হয়। ওই ওই বাড়িটার মধ্যে আমার প্রচণ্ড একটা ইন্থু ছিল যে খুঁজে বার করবো, মানে লিটারালি এরকম হয়েছিল। আমরা কলিং করেছি, আমরা স্টেয়ারের মধ্যে পাউডার ছিটিয়ে দিয়েছিলাম, সিঁড়ির মধ্যে যাতে যদি কোনো ফোর্স আপ অ্যান্ড ডাউন কিছু করে তো সেটা একটা স্ট্রেস পাওয়া যাবে ওখানে। কলিং করার সময় হঠাৎ করে ছাদ, মানে সেকেন্ড ফ্লোর, তারপরে ছাদ, ছাদ থেকে একটা মুভমেন্ট আওয়াজ পাই আমরা। মানে তোমরা কি স্পিরিটটাকে ডাকছিলে? হ্যাঁ, ওকে, একটা ছাদের মধ্যে আমরা একটা মুভমেন্টের আওয়াজ পাই, ইনস্ট্যান্ট কলিং করার সঙ্গে সঙ্গে মনে করি চল 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 উপরে চল উপরে চল। আর আমার তখন হেভি ইনটু, মানে দ্যাট টাইম আলাদাই লেভেল আমার মধ্যে, আজ থেকে 4 বছর আগে। হ্যাঁ, মানে আজকে অনিন্দমকে যেটা দেখছো তার আর সেই অনিন্দমের মধ্যে হিউজ ডিফারেন্স, হিউজ। মানে তখন অনিন্দম মানে সেই আওয়াজ হয়েছে ভাই চ চ চ আগে কি দেখে যদি কাউকে দেখতে পারি, রেসপেক্ট একদম। তো এরা খোলা হলো, যখন সিঁড়ি দিয়ে ওঠা হচ্ছে দেখছে সিঁড়ি দিয়ে একটা ফুটপ্রিন্টের মার্কিং আছে। ফুটপ্রিন্ট আছে? হ্যাঁ, পাউডারটার মধ্যে। ঠিক আছে, দ্যাট ইজ স্ট্রাইক হলো ভাই। তার মানে তো কিরকম ছিল ফুটপ্রিন্টটা মানুষের? না, বাড়ির কেউ যদি ওঠানো, আমার কেউ ছিল না, ওর বাড়িতে শুধু মা আর মেয়ে আর দুজনে আমার সাথে বসেছিল।
আচ্ছা আমরা ছাদে গেলাম, ছাদে গেছি, একটু তো ফুটপ্রিন্ট আছে। তখন দ্যাট টাইম আমার চোখে খালি পড়লো এই চিলে খোটা হয়, চিলে খোটা উপরে দুটো ড্রাম আছে, দুখানা জলের ড্রাম। আচ্ছা আমরা সামো ড্রামের মধ্যে কিছু আছে, মানে এটা একটা বলতে পারো যে একটা সেন্স, একটা সেন্স ড্রামের মধ্যে কিছু, দুটো ড্রাম কেন, মা মেয়ে থাকে, দুটো জলের ড্রাম কেন। তবে সিঁড়ি উঠছি, ওঠার সময় আমি দেখছি একটা রাইট একটা লেফট ড্রাম, রাইট সাইডের ড্রামের মধ্যে জল পড়ার আওয়াজ হচ্ছে, ইটস লাইক যে জানি কেউ পাম্প চালিয়ে রেখেছে যে জল পড়ছে ড্রামের মধ্যে। আমি উঠতে উঠতেই মেয়েটাকে বললাম, আর একদম ক্লিয়ার, বিকজ দুটো যদি ড্রাম হয় একটা ড্রামে লাইনিং থাকবে এই দিকে, একটা ড্রামে লাইনিং থাকবে এই দিকে, তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারো যে কোন ড্রামে জল পড়ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যালুসিনেট কেউ করবে না যে এটা না এটা, সবাই তো এক্স্যাক্টলি হ্যালুসিনেট করবে। আর না তুমি যখন উঠছো সিঁড়ি দিয়ে, তুমি ড্রামের সামনে তো না, এটা ড্রাম আমি এখানে, এই এই ডিস্টেন্স আমি অবশ্যই বুঝতে পারবো যে এখানে জল পড়ছে না এখানে জল পড়ছে, অবভিয়াসলি। তো আমি ওই মেয়েটাকে বললাম যে ম্যাডাম আপনারা একটু পাম্পটা বন্ধ করে দিন, জল পড়ছে ট্যাঙ্কে, মানে ট্যাঙ্কটা ছিল খুলবো বেসিক্যালি। ম্যাডাম আমাদের ট্যাঙ্কে জল পড়ছে না, মানে এই তো এই ট্যাঙ্কটা আমি জাস্ট এরকম দেখিয়েছি আঙুল দিয়ে চিলিকটা, মানে চিলিকটা ছাদে উঠে, আমাদের এই তো এই ট্যাঙ্কটা জল পড়ছে। বলতে দাদা এই ট্যাঙ্কটা বন্ধ, ওই ট্যাঙ্কে কোনো জলই নেই, আমি ড্রামের ডাঙ্গা খুঁজেছি, হ্যাঁ পুরো মালটা ফাঁকা, ওতে এক এক ফোঁড়া জল নেই, ট্যাঙ্কটা এক ফোঁড়া শব্দ পেয়েছো, আমি একদম ক্লিয়ার আওয়াজ পেয়েছি, ক্লিয়ার। তারপরে একটু শরীরটা মানে মনে হচ্ছিল যে না এবার ভালো লাগছে না, একটু পিঠটা টান টান করি ভালো লাগছে না, র্যাপ অ্যাপ করে আমরা মুভ করে গেছিলাম বাড়িতে। তারপরে আমার বিয়ে ঠিক হয়, তো দ্যাট টাইম আমি সিঙ্গেল একটা বিএচ কেতে থাকতাম। আমরা ঘর খুঁজি, ঘরটা খুঁজি হচ্ছে আমাদের এই দমদম এরিয়াতেই। ঘরটা যেদিকে আমি দেখতে যাই সেদিনকে আমার ঘরটা সামহাউ ভাল লাগেনি, মানে এই ঘরে থাকা যাবে না, এই ঘরটা কিন্তু বিশাল বড়, মানে ঘরটার যে ডাইনিং আর ড্রয়িং স্পেস ওখানে একটা ছোটখাটো ফুটবল খেলতে পারবে মানুষ, আচ্ছা এতটা বড়। আমি আমার বউকে বললাম যে না এই ঘরটা আমি নেবো না। মানে এটা নিচ্ছ না এই কারণটা কেন, মানে ভালো নয় ঘরটার মধ্যে একটা আনইজি ফিল লাগছিল আমার, নেগেটিভ একটা ভাইবস, হ্যাঁ নেগেটিভ ভাইবস বলতে পারো। কনস্ট্রাকশনের দিক দিয়ে কোনো প্রবলেম কোনো না কোনো না, ওই পুরো অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা ফ্লোরে লোক আছে। আচ্ছা আচ্ছা আমি বললাম বউ সাথে একটু ঝামেলা হলো যে না 6,000 টাকা পাচ্ছি কিনে নি, মানে ভাড়ায় নিয়ে নি, অসুবিধা নেই, না ঠিক আছে যখন এত করছিস নিয়ে নিচ্ছি, ভাড়ায় নেওয়া হলো। নেওয়ার পরে আমার বউ বলল যে আমি এই ফ্ল্যাটটা ঢুকবো কিন্তু পুজো করার পর। আমি ওই ফ্ল্যাটটা নেওয়ার পর আমার বউয়ের সাথে সম্পর্ক তার আগে হচ্ছে 11 বছরের, রাইট, আমি আমার বউকে এই 11 বছরে কোনোদিন কিছু না করিনি, তোর যা ইচ্ছে তুই তুই কর, যেমন আমার রিলেশনে সেই কথা বলছি, তখন তোর তোর যা ইচ্ছে তুই তাই কর, অসুবিধা নেই। বাট ওই ঘরে ঢোকার পর থেকে আমার বউ ওই ঘরকে নিয়ে যাবতীয় কথা বলে সব ডিনাই করে দিয়ে গেছে, মানে পুজো করার কথা বললো না, আমি করতে দিইনি পুজো, কেন আমি বলেছি ওই ঘরটা আমি ভাড়া নিয়েছি, যতদিন আমি থাকবো ওই ঘরে কোনো পুজো হবে না। এটা ডায়মন্ড হারবার থেকে ফিরে আসার ফেরার পর আমি পুজো করতে দিইনি, পুজো ছেড়ে দাও, যতদিন আমি ঘরে ছিলাম ওই ঘরে আমি একটা ঠাকুরের ছবি লাগাইনি। মানে এটা কি মানে তুমি নাস্তিক ছিলে বলে ব্যাপারটা, না 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 আমি আমি নাস্তিক, আমার বউ তো নাস্তিক নয়। আমার কাছে হচ্ছে আমি আমার বউকে কোনোদিন ডিনাই করতাম না, ও ঠাকুরা তো হ্যাঁ ঠাকুর হাক অসুবিধা নেই, আমি মানি না, আমি মানি না বলে আমি তোকে যে ফোর্স করছি আর তুইও মানবি না সেই জিনিসটা আমার মধ্যে নেই। আচ্ছা আচ্ছা চাপ মানে বিয়ের একটা প্রেশার ছিল, ঠিক আছে অসুবিধা নেই। এটা কি বিয়ের আগে না বিয়ের আগে? বিয়ের আগে, বিয়ের আগে। সো আমি ওই ঘরে ঢুকি হচ্ছে December 16th, আমার কোন সাল 2019, আচ্ছা 20-31 January আমার বিয়ে হয়। সো দ্যাটটা আমি 16 December ঢুকি, আমার কাছে আমার একটা বাচ্চা ছিল, বাচ্চাটার নাম ছিল লাকি, একটা চার পায়া বাচ্চাটা। আচ্ছা তো ও আমার কাছে ছিল 4 বছর ধরে। সো 4 বছর ধরেই লাকির স্বভাবটা হচ্ছে ও জানে
যে বাপ মানে বাবা সকাল 9টা 9টার সময় ঘর থেকে বেরিয়ে যাবে, আর বাবার ফেরা কোনো সময় নেই, বাবা 11:30 12টা ভোর 4টের সময় ঢুকবে। লাকি হচ্ছে তোমার পেট ডগ। আমার পেট ডগ, আমার প্রথম বাচ্চা, আমার প্রথম সন্তান লাইফে। আচ্ছা, তো ওটা ও হ্যাবিচুয়েট চেয়েছি, মানে এটা তো প্রথম না, এর আগে আমি আরো কেষ্টপুরে অনেক জায়গায় থেকেছি, তো সব জায়গাতে এটাই হ্যাবিচুয়েট যে আমি 9টা 9টা বেরোয় যেতাম অফিসে কাজে, আমার ঢুকতে ঢুকতে 12টা 1টা হয়েছে, অনেক সময় আমি 4টার সময় ঘরে ঢুকেছি, ভোর 4টার সময়। তো কোনোদিনও কোনো জায়গাতেও ওকে নিয়ে অবজেকশন আসেনি যে হ্যাঁ দাদা আপনি বেরিয়ে যাচ্ছেন, আপনাকে ও কান্নাকাটি করে চিলা চিলি করে, বিকজ ও ঘরে ছাড়া থাকতো, কোনো বাধা থাকতো না। কিন্তু ওই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই আমি যেই আমার সদরজাটা বন্ধ করতাম বেরোনোর জন্য, বেরিয়ে বাড়িতে লক করতাম, লাগে ঘরে ভেতরে কাঁদতে শুরু করে দিত, কাঁদত রীতিমতো কাঁদত। যেই ছেলেরা 4 বছর বয়স অব্দি জানে যে এই টাইমটা আমার বাবা বেরোবেই, আর এরকম নয় যে ছোটবেলা থেকে একটা ফ্ল্যাটেই বড় হয়েছে, বিভিন্ন ফ্ল্যাটে বড়। আমি মানছি যে একটা কুকুর একটা ফ্ল্যাটেই বড় হয়েছে, চেঞ্জ করলো অন্যটা ফ্ল্যাট, তাও ওর একটা মেন্টাল প্রবলেম তখন আসে কুকুরদের, এটা আমি মানছি। কিন্তু যে ছোটবেলাকে দেখেছি যে 6-7 মাস এই ফ্ল্যাটে থাকলো, তারপর একটা অন্য একটা ঘরে চলে গেলো, এটা আমি করতাম স্ট্যাটে, তো ওটা নিয়েও হ্যাবিচুয়েটেড। প্লাস মেন একটা প্রবলেম হতো, যতক্ষণ আমি বাড়িতে থাকি, ঘর থেকে বেরিয়ে গেলে কী করতো সেটা আমি বলতে পারবোই না, কিন্তু যখন আমি ঘরে থাকতাম তখন লাকি বেডরুম থেকে কোনো দিনও ডাইনিংয়ে আসতো না, মানে একা। আচ্ছা, আর কনস্ট্যান্ট ওই বেডরুমের সামনে দরজাটাতে বসে ডাইনিং এর দিকে প্রাউলিং করত। আচ্ছা, প্রাউলিং করতে একটা আমি কিছুটা হলেও একটা একটা আইডিয়া এসেছিল মাথার মধ্যে যে সামহাও কোনো একটা এনার্জি ঘরে আছে, কারণ আমার ওখানে খুব অদ্ভুত কাণ্ড হতো ওই ঘরটার মধ্যে, ফ্ল্যাটটার মধ্যে। এক ঠিক রাত 1:30-2 বাজলেই আমার শোয়ার যে ঘরটা, বেডরুমটা, বেডরুমের অপোজিটে যে জানলাটা ছিল সেখানে একটা ইলেকট্রিকের তার ছিল এক্সটেনশন, যেগুলো ঘরের লাইন যায় বেসিক্যালি। এভরিডে ঠিক ওই 1:30-2 সময় নিয়ে আবার 10টা থেকে 12টা কাক আসতো রাত্রিবেলায়, এরকম উড়বে না। আর যদি ওড়েও ও রাত্রে যেখানে বসে গেল ওইখানে বসে থাকবে যতক্ষণ রোদ উঠছে, মানে সূর্য উঠছে, আমার ক্ষেত্রে তা হতো না, ও 1/2 ঘন্টা করলে ও উড়ে চলে গেল। বাথরুমে আমার ফ্ল্যাশ হয়ে যেত অটোমেটিক, মানে আমি যে বেডরুমে শুতাম সেখানে অ্যাটাচ বাথরুম, আর বাইরের বাথরুম, বেডরুমে বাথরুমে কিচ্ছু হতো না, বাইরের বাথরুমটাতে ফ্ল্যাশ হয়ে যেত। লাকি তোমার সাথেই থাকতো? লাকি আমার সাথে থাকতো। আর শব্দ পেতে যে ফ্ল্যাশ হচ্ছে, ফ্ল্যাশ হচ্ছে বাইরে ডাইনিং এর ওয়াল লকিং এর আওয়াজ আসতো, ইটস লাইক কেউ জাস্ট এমন নক করতে করতে যাচ্ছে, মুভ করছে। ধরে নাও কেউ সদর দরজাটাকে ধরেছে, জাস্ট ঝাঁকিয়ে দিল একবারই, এছাড়া মাল্টিপল টাইমস একবারই হতো। তো এইগুলো দিয়ে আমি একটা আইডিয়া পেয়েছিলাম যে হ্যাঁ ঘরে কিছু একটা এনার্জি আছে, যেহেতু তখন একটা খুব এনথুজিয়াস্টিক ব্যাপার যে আছে ঠিক আছে, ওই কি আর ও এনার্জি, আমি আমার কাছে বডি আছে, ও আমার চেয়ে পাওয়ারফুল থোড়ি হতে পারে, ওটা আমার লাইফ সবচেয়ে বড় ভুল ছিল। তোমার লাইফের সব থেকে বড় ভুল ওটা? হ্যাঁ, এই ভাবনাটাই আমার লাইফের সবচেয়ে ভুল ছিল, বিকজ আমি আস্তে আস্তে না ওই বাড়িটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। জানুয়ারিতে বিয়ে, ডিসেম্বরে আমি ঢুকেছি, প্রচুর শপিং করা বাকি ছিল বিয়ের, প্রচুর জামা কাপড় কেনা, প্রি ওয়েডিং করা, বাট ওই বাড়িতে ঢোকার পর থেকে আমি যখনই কোনো প্ল্যান করতাম যে আজ একটা ব্লেজার কিনতে যাবো বউয়ের সাথে, বাট সামহাও আমি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিতাম, নিজে থেকে ক্রিয়েট করে দিতাম যে যার জন্যে ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যেত। হয় আমি বউকে মিথ্যা কথা বলে দিতাম যে না আমি অফিসেই আছি, এদিকে আমি বাড়িতেই আছি, আমি বাড়িতে বেডরুম, আমার বেডরুমে শুয়ে আছি, আমি এখন অফিসে আছি, আমি বেরোতে পারবো না, না হলে
বউকে ফোন করে এরকম একটা কিছু বলে দিতাম যে দুজন ঝামেলা লেগে গেল, যাবা ক্যান্সেল। এটা কি ইন্টেনশনালি করতে? ইন্টেনশনালি করতাম আমি এটা। কোন লজিক পেয়েছো করার? আই থিঙ্ক লাভ ম্যারেজ তোমাদের টাইগার আমার আরো লাভ ম্যারেজ মানে ইটস লাইক হ্যাঁ আমার আমার যেতে ইচ্ছা করছে না, আমি অফিস থেকে বেরোবো, গাড়ি ধরবো, একদম সে ঘরে ঢুকবো। মানে তোমার মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করছিল। নেগেটিভ অ্যাটিটিউড বেশি বললাম, আমার একটা টান পড়ে গেছিল বাড়ির প্রতি। আচ্ছা আচ্ছা, যে আমাকে ঘরে মানে ঘর থেকে বেরিয়ে গেছি, এবার এনি হোক আমাকে এইদিক ওদিক না গিয়ে আমাকে ঘরে যেতে হবে। এটা মিথ্যে কথা বলে হোক, ঝামেলা করে হোক, এনি হোক আমাকে ঘরে যেতে হবে। ঘরে গেলাম দমদমে, ঘরে গেলাম কেউ আমাকে ফোন করলো, না বাবাই ফোন করলো, এই কি করছিস? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, আমি পরে কথা বলবো। জাস্ট কয়েক সেকেন্ড কথা বললাম, যে ফোনটা রেখে দিলাম। এরকম না যে আমি ঘরে বসে বিশাল কোনো কাজ করছি, তা না, আমি চুপচাপ খাটে শুয়ে আছি, মোবাইল দেখছি, কিন্তু ঘরে আছি। আমার ছেলের আস্তে আস্তে দেখলাম একটু অ্যাটিটিউডের প্রবলেম আসতে শুরু করলো, মানে ও আমাকে দেখে গ্রাউলিং করতে শুরু করলো আস্তে আস্তে। তোমাকে দেখে? তোমাকে ছোট থেকে? ছেলেটাকে আমি ছোটবেলায় মানে নিজের হাতে মানুষ করে চার বছর আমার কাছে ছিল, সে আমাকে দেখে গ্রাউলিং করছে। গ্রাউলিংটা এমনি কুকুর বা এইসব পেট ডগস কেন করে থাকে? গ্রাউলিং অনেক জিনিসের করতে পারে, একটাতে গ্রাউলিং করে হচ্ছে কোনো জিনিস রেগে গেলে, কুকুর ম্যাক্সিমাম গ্রাউলিং করেছে রেগে গেলে। আচ্ছা আচ্ছা, এবার আমি এটা বলছি, আমি যখন দরজা খুললাম ও আমাকে দিয়ে কেন রাখবে, কিন্তু আমাকে গ্রাউলিং করছে। তো আমার অফিস থেকে ব্যাক করার পর একটা নিয়ম হয়ে গেছিলো, আমার বাড়িটা ছিল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, স্টেশন থেকে ম্যাক্সিমাম যদি আমি হাঁটি 30 সেকেন্ড 40 সেকেন্ডসে, জাস্ট এখান থেকে ওখানে গেলাম আমাদের স্টেশন। তো আমি আমার ছেলেকে ওইখানে নিয়ে যেতাম পটি করানোর জন্য। আচ্ছা, নিয়ে যেতাম কীভাবে? আমি স্টেশনে ওখানে গেলাম, ওর গলার চেনটাকে খুলে দিতাম গলা থেকে, পুরো রিলিজ করে দিতাম গলা থেকে। ও ফুল মজা, বাবা খুলে দিয়েছে আমাকে, পুরো লেলে নিয়ে পাওয়ার বা ধূপ ঝাপ লাফাতো। এবার তুমি যদি মন একবার কোনদিন ওদিকে যাও তাহলে বুঝতে পারবে, ওইখানে চারটে লাইন ট্র্যাক, চারটে ট্র্যাক আছে, ঠিক আছে? আমার ছেলেটা এতটাই ভীতু ছিল, যদি এক নম্বর ট্র্যাকে কোনো ট্রেন যেত ও চার নম্বরও থাকতো না। ওকে, ও আমার পায়খানে চলে আসতো, ঠিক এই 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 সাপোর্টে দাঁড়িয়ে থাকতো। ট্রেন চলে গেল, এবার ও আবার নিজের মতো শুরু করতো। তো এটা তো আমার সিচুয়েশন চলছিল, আমি আবার শুনছি ঘরে একটা মেন্টালি একটু প্রবলেম চলে আসছিল নিজের মধ্যে, বুঝতে পারছিলাম এটা আমি, বাট বুঝতে পেরেও আমি কিছু করতে পারছিলাম না, মানে ২৭শে ডিসেম্বর রাত্রিবেলায় আমি লাগিকে নিয়ে বেরোইছি ওকে পটি করাতে, আমি গেছি লাগি গলা থেকে চেনটা খুলে দিয়েছি। চোখে কোনোদিন না চিতাবাঘকে দৌড়াতে দেখিনি, চোখে কোনোদিন দেখিনি চিতাবাঘকে দৌড়াতে, কিন্তু সেদিনকে লাকি যেভাবে দৌড়িয়েছিল মানে দৌড় দিয়েছিল যেভাবে, ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে না চিতাবাঘ চলে এসেছে আমার সামনে। আচ্ছা, আমি জাস্ট লিস্টটা খুললাম, যেই ছেলে ট্র্যাক ভয় পেত, রেলের ট্র্যাকটা ভয় পেত, সেই ট্র্যাক ধরে টানা দৌড় দিয়েছিল। অর্থাৎ ফ্র্যাকশন অফ সেকেন্ড লেগেছে আমার এই জিনিসটা, আমার ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার মানে এটা আমার লাকির মধ্যে আগে একটা ছিল, সেটা ছিল হচ্ছে যে আমি যখন অন্য কোথাও থাকতাম সেখানে আমার ফ্ল্যাটের নিচে যে দোকানে আমি প্রতিদিন ওকে নিয়ে যেতাম হাঁটানোর জন্য, সেই দোকানে গিয়ে আমি চা ফা খেতাম আবার চলে আসতাম। এবার সামহাও কোনদিন জুনিয়র লাকি দেখতো যে দরজা খোলা আছে, তো ও ঘর থেকে বেরিয়ে ওই চায়ের দোকানে যেত, ওই কাকিমা একটা বিস্কুট খাওয়ালো, ও খেয়ে আবার চলে আসতো, নিজেই চলে আসে। হ্যাঁ, ওর মধ্যে জিনিসটা ছিল কিউট। সো আমি চিয়েছি লাগি কোথায় আছিস, কোথায় আছিস, ও বাবা কোথায়, এত ছিল লাগি পুরো ব্ল্যাক কালারের, ফুল ব্ল্যাক, কোনো মার্কিং ছিল না বডির মধ্যে। আর দমদম ক্যান্টনমেন্টের উল্টো দিকটাতে পুরো ডার্ক সাইড, পুরো ডার্ক মানে কিচ্ছু নেই, কোনো পুরো জঙ্গল, দুদিকে জঙ্গল। ওর রাত কটা ছিল? তো 11:30 11:30 অ্যারাউন্ড। খুঁজে পাই চিরা চিরা, আমি হলাম না সামাও কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না, দূরে চলে গেল আমার হাতের চেন,
আমি খুঁজতে পেরেছিলাম ওই ওই রাত্রেবেলা, মানে ওই যে দৌড়ে গেল, এত কালো অর্থাৎ অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি চিৎকার করছি, লাকি কোথায় গেছিস, কোথায় গেছিস, এদিকে মানে বাপ ছেলে সম্পর্ক ছিল তো, ও মানে সে খিস্তি ফিস্তি দিয়ে ওকে বলছি, তুই ওর কথা কর, তুই কোথায় চলে গেছিস, তাতে ভালো লাগছে না, ঘর ঢুকবো খাবো আমার ভালো লাগছে না, দেখছি লাকি কোথাও আসছে না, মানে ও কোথাও সাড়াই দিচ্ছে না, যে একটা ডাক দেবে সেটাও দিচ্ছে না। ভোর 5টা অবধি আমি খুঁজেছি, 11:30 থেকে ভোর 5টা অবধি পুরো রেল লাইন খুঁজেছি আমি, যেহেতু লাইনের উপর দিয়ে দৌড়েছিল পুরো, বা যেখানে কুকুর চিল্লাচ্ছিল শুনতে পাচ্ছি, মানে রেল লাইনের এদিকে দুপারে একটু বসতে টাইপের এলাকা, যেখানে কুকুর চিল্লাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ মানে ওখানে গেছে কুকুর ঝামেলা করছে, মানে ওদিকে একটা কিছু আছে। আমি গেলাম দিলাম না লাকি নিয়ে, আমি আবার লাইনে চলে আসলাম। সেই রাত থেকে ভোর 5টা অবধি খুঁজে গেছো? খুঁজে গেছি টাকা, মানে লাকি ছিল হচ্ছে বেসিক্যালি আমার একটা লাইফ। হ্যাঁ অবশ্যই, আমার লাইফের এমন একটা পার্ট যেটা আমার লাইফ থেকে কেটে বাদ চলে যাচ্ছে, যেটা গিল্ট আমি জীবনে কোনোদিনও ভুলবো না, মানে আমি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমি ভুলবো না কথাটা লাইফের। ইনফ্যাক্ট তোমার সাথে প্রথম যখন কথা হয় দেখা হয়, তুমি এই ব্যাপারটাই আমাকে বলেছিলে যে তুমি এখনো এই ব্যাপারটা ভুলতে পারো। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কথাটা ভুলবো না, আমার মানে সব আমি কথাটাই করি আগে। তারপরে কি হলো? ওর 5টা দিয়ে খুঁজলাম পেলাম না, তখন আমাদের সাইক বলে আচ্ছা ঠিক আছে লাকি তো এরকম পড়ে, ঘর থেকে বেরিয়ে গিয়ে আমার ঘরে চলে আসে, কাকিমার কাছে যেহেতু বিস্কিট খেয়ে চলে আসে, আমি ঘরে চলে এসছি। বিকজ একটা মানুষের পক্ষে সারাদিন অফিস করে এসে 11:30 থেকে ভোর 5টা অবধি 5টা অবধি খোঁজাই যত, মানে এবার আমার শরীর ছেড়ে দিচ্ছিল, আমি নেমে ঘরে যাই। ঘরে ঢোকার সময় আমার নিজের ওই ফ্ল্যাটটার নিচে গার্ড থাকতো, গার্ডকে বললাম কাকা তুমি গেটটা বন্ধ করবে না, এটা খুলেই রাখো। লাকি এরকম লাইন ধরে বেরিয়ে এসছে, ওটা গেছে আমি জানি না, কিন্তু আমি জানি ও ব্যাক করবে, গেটটা বন্ধ থাকলে ও পাজল হয়ে যাবে, অন্য কোথাও ঢুকে যাবে। বলে হ্যাঁ ঠিক আছে আমি গেটটা খুলে রাখছি, আর ওকে দেখতে পেলে আমি ডেকে নেবো, ঠিক আছে আছো। আমি ঘরে গেছি, একটু আলু ফুটেছে, 8:30 বাজে তখন, আমি বউকে ফোন করলাম যে দেখ না এরকম এরকম হয়েছে, আমি কাল রাত থেকে ওকে খুঁজে পাচ্ছি না, তুই একটু আয় খোঁজ ওকে, আমি অফিস যাচ্ছি, আমি একটু অফিসটা ম্যানেজ করে আমি আবার ব্যাক করব। আমি অফিস গেছি, বউ চলে এসছে, এসে ও অ্যাজ ইট ইজ ওই ওকে বলে দিয়েছিলাম যে ওই ট্র্যাকটা ধরেই হাঁটবে, ওখানেই কোথাও একটা আছে, ও ট্র্যাক ধরেই হেঁটেছে, কিন্তু ও কোথাও খুঁজে পাইনি। আমি অফিসে পৌঁছালাম, অফিসে আমার সামহাও একটা সেন্স কাজ করলো, না লাকির টান ছিল না কি ছিল আমি জানি না এটা, বাট আমার মনে হলো লাকিকে আমার ছাড়া কেউ খুঁজে পাবে না, ওকে আমি না গেলে কেউ খুঁজে পাবে না। আমি অফিসে জানালাম আমার সিনিয়রকে যে ম্যাডাম এরকম এরকম হয়েছে, আমাকে বেরোতেই হবে। ওরা বললে হ্যাঁ ঠিক আছে তুমি চলে যাও। তো আমি সেকেন্ড হাফে বাড়ি 2টা নাগাদ বাড়ি চলে আসি, বাড়িতে আসলাম লাকির বডি বেল্ট, নর্মাল ওকে আমি কলার পরাতাম, মানে চেন পরাতাম গলার মধ্যে, বাট সেদিন বডি বেল্টটা আরও হাতে নিলাম, লিস্টটা হাতে নিলাম, আর মনের মধ্যে না একটা জিনিস রিপিট করতে থাকছিলাম, ছাড়া তোকে যেখানে দেখতে পাবো তোর চট থাপ্পড় মেরে বাড়িতে নিয়ে আসবো আমি। আর আমার খালি এটা মনে হচ্ছিলো যে ওকে আমি রেল লাইনের মধ্যে কোথাও একটা দেখবো যে ও নোংরা খাচ্ছে, তো আমার মনে হলো আমি ওখানে দেখবো নোংরা খাচ্ছে, ওরে তুলে চটটা থাপ্পড় মারবো টান টানতে বাড়িতে নিয়ে চলে আসবো। তো নর্মালি একটা মানুষের যদি কুকুর হারায় সেটাকে কোথায় খুঁজবে? যেখানে সব থেকে বেশি নিয়ে যেত বা যেত অভ্যেস রয়েছে যাওয়ার, বা যেখানে তোমার কুকুরের ঝামেলা হচ্ছে, মানে উপরে পাড়া কুকুর একটা অন্য পাড়ে হয়ে গেলে ঝামেলা হবে কুকুরদের, সেখানে আমি কোথাও দেখাইনি, আমি ওই রেললাইন ধরে হাঁটা শুরু করেছি। আর কতটা হেঁটেছিলাম তোকে সেটা বোঝার চেষ্টা করি, তাহলে বাগুইহাটি থেকে উল্টোডাঙ্গা অবধি, বাগুইহাটি থেকে উল্টোডাঙ্গা অবধি হেঁটেছো তুমি? হ্যাঁ ম্যাসিভ। আমার খালি একটাই মাথায় ছিল যে এখানেই পাবো ওকে। তোমরা তো ছিলে ক্যান্টনমেন্টে? হ্যাঁ ক্যান্টন, আমি ডিস্টেন্সটা বলছি। আচ্ছা আমি ডিস্টেন্স মানে যে বাগুইহাটি দিতাম, এখন বাগুইহাটি বাড়ি, তাই জন্য এই বাগুইহাটি থেকে উল্টোডাঙ্গা ডিস্টেন্স আমার একটা মেজারমেন্ট আছে আমার কাছে, সেই কনসেপ্টে বলছি যে বাগুইহাটি থেকে উল্টোডাঙ্গা যতটা ডিস্টেন্স অতটা আমি হেঁটেছিলাম হচ্ছে লাইনে লাইনে, শুধু লাইন ধরে হাঁটছি আমি। পিছনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এক জায়গায় ও কাকের ভিড় বসে আছে, আর একটা কালো রঙের বডি লাইনে পড়ে আছে। সো আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ ঠিক আছে আমার আমারই ছেলে এটা,
এটা আমারই ছেলে, আমার আর যাওয়ার ছিল গেছে, যাই ওর কাছে যাই, ওকে তুলি আগে। লাকি মারা গেছিল? হ্যাঁ, ওর মারাটার খুব অদ্ভুত ভাবে, ওর ঠিক লাইনের মাঝখানে পড়েছিল, একদম ট্র্যাকের মাঝখানে পড়েছিল, ওর গায়ে একটা আঁথর ছিল না। রেলে কাটা পড়েন নাও, কোনো ফাটা ছিল শরীর, আঁচড়ে ছিল না, ফাটা ছিল না। একটা কুকুরকে যদি ট্রেনে হিট করে তার শরীর ফেটে যাবে। হ্যাঁ অবশ্যই। আর না হলে যদি সে ভয় পেয়ে এদিকে যদি দৌড় করতে থাকে লাইনে কাটা পড়ে যাবে। আমার ছেলের শরীরে কিচ্ছু ছিল না, খালি চোটা ফোলা ছিল বাস। পিকিউলিয়ার খুবই এটা, লাইনের মাঝখানে ছিল সকাল থেকে, হয়তো অনেকগুলো প্রায় 20-25টা লোকাল ওর উপরে দিকে গেছে, বেশি লোকাল ট্র্যাক, লোকাল ট্রেনের ট্র্যাক, 20-25টা ট্রেন গেছে হয়তো ওর উপর, কিন্তু ওর বডিতে একটা মাছ ছিল না, যেহেতু ট্র্যাকের একদম একদম মাঝখানে, একদম মাঝখানে ছিল। এটা তুমি কখন খুঁজে পেলে ওকে? নিয়ার অ্যাবাউট 4:30-5টা সময়। আর আগের দিন সেম লাইন দিয়ে হাঁটাহাঁটি করেছো? পাও, হ্যাঁ আমি ওই লাইন দিয়ে হেঁটেছি, আর আমি সেদিন রাত্রে বলে অতটাই ডিস্টেন্সই কভার করেছিলাম। মানে এরকম হয়েছে, যখন আমি লাইনটি হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক রেলে থাকে না রাস্তা, মানে সে নেশা করছে ছেলেরা সব বসে থাকে, ওরা ভাবছে যে আমি সুসাইড করতে যাচ্ছি। আচ্ছা, বিকজ আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি হাওমা হাওমা করে কাঁদছি আর চিল্লাচ্ছি লাকি লাকি করে, ওরা হয়েছে আমি সুসাইড করতে এসেছি। ওরা আমাকে হাতে নাম নিয়েছিল, ওরা আমি সুসাইড করে আমার ছেলেটা এরকম হারিয়ে গেছে, বাচ্চাটা হারিয়ে গেছে, আমি তাকে খুঁজছি। তো আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম সেখানে। এটা কি সেই বাড়িটার প্রভাব নাকি ডায়মন্ড হারবার থেকে? এটা আমার ডায়মন্ড হারবারের পরের থেকে হয়েছে। মানে তুমি, তোমার কি এরকম মনে হয় যে ওখানে যে নেগেটিভ এন্টিটিতে ছিল বা যেই ছিল, মানে ওই আম গাছে রক্ত দেওয়ার ব্যাপার, ডেমনের সামেশন, সামন করা টু বি এক্স্যাক্ট, সে তোমার পিছু নিয়েছিল বাই এনি চান্স বা সেরকম টাইপের কিছু? হতেই পারে গো, এটা না হওয়ার কোনো হই নেই। বাড়িটার কি কোনো বদনাম ছিল যেখানে তুমি ভাড়া থাকো? কিচ্ছু নেই। আমি তারপরের দিকে, আমার ছেলে মারা গেল 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর আমি বাড়িতে আসলাম, আর 29 ডিসেম্বরের থেকে 6 জানুয়ারি আমি বাড়িটাকে ছেড়েছি। 29 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি অবধি আমি কিছু খাইনি ওই বাড়িতে, খাবার কিনে নিয়ে যেতাম, মানে অফিস থেকে ফেরার পর থেকে আমি ডিনার কিনতাম, রুটি তড়কা, রুটি চানা মশলা, রুটি সবজি সব কিনতাম, প্রত্যেক দিনই কিনতাম, আমি কিনে কিচেনে রেখে ঘরে ঢুকে যেতাম। মানে দেবরাজ, শুভ, ঈশিতা, আমার বউ সবাই আমাকে দেখেছে ওই টাইমটাতে না, মানে আমি ঘরে ঢুকতাম, এনি হোক আমাকে বেডরুমে ঢুকতে হবে, ঢুকে চিটকে লাগিয়ে দিতাম। আর লাকি কিচেনের দিকটাতেই ভয় পেত? হ্যাঁ, তুমি কিচেনে খাবার রেখে বেডরুমে ঢুকে, বেডরুমে ঢুকে দিতাম, ঢুকে চিটকে লাগিয়ে দিতাম, বেডরুমে চিটকে লাগানো দিয়ে ঠিক এবং গুটাতাম নিজেকে, কম্বল চাপা দিতাম, আর আননলি আমি দ্যাট টাইম আমার তো নিজের কোনো সেন্স ছিলই না, আমাকে যারা দেখেছে তারা বলে যে আমি খুব আননলি বিহেভ করতাম। মানে ধরো তোমার সাথে কথা বলছো, আমি কথা বলতে বের হবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক কথা, হ্যাঁ তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, একদম ঠিক, তুমি ঠিক বলছো কথাটা, তুমি কি বলছো আমি শুনিনি, আনমাইন্ডফুল থাকতে। হ্যাঁ, আর আমি ওর আগে অবধি অন্য জীবনে ভয় পাইনি, মানে ভয় পাইনি কথাটা বলাটা খুবই ভুল হবে, ভয় পেতাম, কিন্তু ভয়টাকে ওভারকাম করার ক্ষমতা আমার মধ্যে ছিল, ফেস করতে পারতে, ফেস করতে পারতাম আমি, আমার যা হবে আমি দেখে নেব। কিন্তু ওই যে লাকি চলে গেল, তারপরে থেকে আমি বিভৎস হয়ে পেয়ে গেছিলাম, বিভৎস মানে ওই যে 29 ডিসেম্বর 6 জানুয়ারি অব্দি রাত্রে না খেয়েছি না ঘুমিয়েছি, যতক্ষণ না দেখতাম বাইরে সূর্যের আলো ফুটেছে আমি ঘুমাতাম না। তুমি 6-7 দিন না খেয়েছিলে পুরো? না খেয়ে
মানে যেদিনকে আমি ঘর মানে ছাড়ছি সেদিনকে আমি নিরাবট এত খাবার ফেলেছি ঘর থেকে। প্রতিদিন আমি খাবার কিনতাম, প্রত্যেকদিন এরকম খাবার কিনতাম না, খেতে ইচ্ছা করতো না, না খেতে পারতাম না, ভয় পেতাম। তারপর থেকে ঘরের সবকিছু বেড়ে গেল, নকিং বেড়ে গেল, ঘরে ফ্লাশ হওয়াটা বেড়ে গেল। মানে সেই ছদিনের স্প্যান, ওই ছদিন স্প্যানে, ছদিন না অ্যাকচুয়ালি 29 তারিখ থেকে 6 তারিখ অব্দি। আচ্ছা, নিয়ে অ্যাবাউট 9-10 ডেজ। সেটা ভয় পেতে শুরু করলাম খুব বাজে ভাবে, মনে হচ্ছে ঠিক ঘর থেকে বেরোবো আমাকে কেউ মেরে ফেলবে। আর এতটা নিজের মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে অনেকসময় নিজেই মনে হতো ছেলেটা তো আমার যদি মারা গেল আমিও গলা দড়ি দিই, কি করবো থেকে, আমার যদি মারা গেল ছেলেটা। তোমার কি মনে হতো তোমার এই অদ্ভুত আচরণ বলো বা তোমার এই সুসাইডাল টেন্ডেন্সি বলো বা যাই বলো, লাকি ভাবে মারা গেল, এটা কোনো নেগেটিভ এনার্জি তোমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে তার জন্য হয়েছে? কারণ তুমি বলছিলে যে তোমাদের 11 বছরের সম্পর্ক, তাও বিয়ের আগে তোমরা, বিয়ের আগে কথা নয়, আমি বিয়ে কথা বলি, আমি আমার বউর সাথে এরকম ঝগড়া হয়েছে ওই বাড়িতে থাকতেই, আমি আমার বউকে বলি তুই তো বাবাকে বলে দে আমি বিয়ে করবো না, আমি আমার বাবাকে বলেছি আমি বিয়ে করবো না। যেখানে আমার বউ বলছে অনিন্দম তো এরকম নয়, তাহলে ও আমার সাথে এরকম বিহেভ করছে কেন, আমি আমার মধ্যে ছিলামই না। মানে আমাকে সেই সেই টাইমে যারা যারা দেখেছে সবাই বলছে এটা তো অনিন্দম নয়। তোমার কি ভাই এনি চান্স মনে হয় যে সেটা বাড়িটার দোষ, না ডায়মন্ড হার্বারের বাড়িটার দোষ, নাকি ইট ইজ লাইক আ ডেমোনিক পজিশন? দেখো আমার কাছে একটা ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে ওই ডায়মন্ড হারবার বাড়িতে গিয়ে না আমি প্রচুর ইয়ার্কি ঠাটা মেরেছিলাম। আচ্ছা, এই ডিমান্ডটাকে নিয়ে এরকম দ্যাট টাইম যে কেউ একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছে, তার উইংস আছে, তার সিং আছে, এরকম কিছু হয় নাকি, এ তাই সাইকি হয়ে গেছে, এগুলো আমি ওখানে করেছি। আমার মনে হয় না সামাও ওই জিনিসটাই আমার টিল ডেট লাইফে এখন আটকে আছে। মানে ওই ইনসিডেন্ট হওয়ার পর তো তুমি নতুন বাড়িতে চলে যাও 9-10 দিন পরে, সেখানে গিয়েও কি এই সবগুলো কন্টিনিউ ছিল? না, এরকম কোনো সাউন্ড শোনা বা এইগুলো ছিল না, কিন্তু আমার লাইফ যে যেভাবে আগে চলতো তারা ফুলি চেঞ্জ হয়ে গেছে। এরকম ইন আ পজিটিভ অর নেগেটিভ? অনেক নেগেটিভ ওয়ে, অনেক নেগেটিভ ওয়ে। মানে আমি যে জিনিসই করতে যেতাম আমি ফেল হয়ে যেতাম। আচ্ছা, বা যাই প্ল্যান করতাম বেঁচে যেত, আমার আমার কিছুই সাকসেস হতো না, নাথিং নাথিং, কিছুই না। তারপরে শরীর খারাপ মারাত্মকভাবে হলো, একবার শরীর খারাপ হলো আমার 2020-র আগস্ট দুর্গাপুজোর সময় দ্যাট টাইম হলো মাথায় যন্ত্রণা হচ্ছে, অজস্র যন্ত্রণা। ডক্টর সিমটমস দেখে বলো ম্যানেঞ্জাইটিস, ম্যানেঞ্জাইটিস মানে হচ্ছে যেখানে ব্রেড কোমায় চলে যাওয়া যেটাকে বলা হয়, ওটা হচ্ছে ম্যানেঞ্জাইটিস একটা সিমটমস। ম্যানেঞ্জাইটিস ডাক্তার বিভিন্ন রকমের টেস্ট করলো, লাম্বার পাঞ্চার করলো, সব ওকে, কিন্তু বডি আমার ঠিক হচ্ছে না। ওটা আবার আস্তে আস্তে রিকভার করলাম, ঠিক হলো, হাঁটা চলা মানে এরকম হয়ে গেছে, আমার বডি পুরো বিছানা পড়ে গেছিলাম, আমি সাপোর্ট ছাড়া হাঁটতে পারতাম না। আচ্ছা, দ্যাট টাইম আবার সেটা ঠিক হলো, আবার 1 বছর পর আবার শুরু হলো একই জিনিস। মানে শরীর খারাপ ফিজিক্যালি, এবার ফিজিক্যালি প্রবলেম স্টার্ট হয়েছিল। নেক্সট ইয়ার হলো ব্যাক পেন, গাড়ি চাপতে পারছি না, নতুন জবে ঢুকলাম, মেডিকেল লিভের জন্য জবটা চলে গেল, চলেই যাচ্ছে, এটা আমার এটা এটা এখন আমার পুরো লাইফেই চলে যাচ্ছে। বউয়ের শরীর খারাপ চলছে, ঘরে কিছু প্যারানর্মাল ইনসিডেন্টস হচ্ছে, যেরকম ঘরে যেটা এখনো হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দুজনেই কাউর ফিল করতে পারছি ঘরে, তুমি তোমার ওয়াইফ, হ্যাঁ দুজনেই ফিল করতে পারছি, নতুন বাড়িতে গিয়েও, নতুন বাড়িতে গিয়েও। এখন আমার কাছে আমার আর একটা ছেলে আছে, তাকে নতুন এনেছি আমি, এখন গিয়ে 3 বছর বয়স ওর, তার বিহেভিয়ারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে সেও ঠিক ওই লাকির মতনই ডাইনিংয়ে বসে সদর দরজার থেকে বেডরুমের দিকে তাকায়, মানে জাস্ট লাইক কেউ হেঁটেছে সদর দরজা এসেছিল, কেউ হাঁটতে হাঁটতে বেডরুমে চলে গেল আমার, কিন্তু কেউ নেই সেখানে, কেউ কেউ নেই, আমি চোখে দেখছি তো। ইনফ্যাক্ট আই থিঙ্ক তুমি আমাকে ভিডিওটাও দেখেছো, হ্যাঁ তোমাকে আমি ভিডিওটা দেখেছিলাম।
যদি পারো আমাকে দিও, আমি এটা পড়ব একদম। এছাড়াও তুমি আমাকে একটা কথা বলেছিলে, তোমার নতুন যে শপ যেটা তুমি নিয়েছো, হ্যাঁ, সেখানের ক্যামেরাতে, সিসিটিভি ক্যামেরাতেও কিছু ধরা পড়েছে। সেটা হচ্ছে বেসিক্যালি আমি একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি ওয়াইফাই বেস 360 ডিগ্রি। তো ক্যামেরা লাগানো হয়েছিল, কোনো প্রবলেম ছিল না, বাট তার কিছুদিন পরের থেকেই আমার ক্যামেরাতে ফিচার্স আছে হচ্ছে যদি কোনো মুভমেন্ট হয় তাহলে আমার ক্যামেরাতে ডিটেক্ট মোবাইলে নোটিফিকেশান আসবে হচ্ছে মোশন ডিটেক্টেড। মানে যদি আমি কোনো একটা বল দোকানে ছুঁড়ে মারি বা পাথর ছুঁড়ে মারি বা আমার যদি কোনো জিনিস পড়ে যায় দোকান থেকে তাহলে এখানে লেখা আসে মোশন ডিটেক্টেড। আচ্ছা, কিন্তু যদি কোনো হিউম্যান ঢোকে দোকানের মধ্যে তাহলে কিন্তু লেখা আসবে হিউম্যান ডিটেক্টেড। আচ্ছা আচ্ছা, তখন মোশন লেখা থাকবে না। তো প্রায় যখন আমি দোকানে থাকি তখন নর্মাল থাকে, কোনো কিছু হয় না। যেই আমি শাটার নামিয়ে দিলাম, ওটা আইআর ক্যামেরা, যেই আইআর অ্যাক্টিভ হয়ে গেলো, আইআর মানে ইনফ্রারেড, যে ইনফ্রারেডটা অ্যাক্টিভ হয়ে গেল কিছুক্ষণ পর থেকেই থেকে মোবাইল এসএমএস আসে, মানে নোটিফিকেশান আসে যে হিউম্যান ডিটেক্টেড। ইনফ্যাক্ট এটা আমি অডিয়েন্সকে বলতে চাই, আমরা যখন আজকে এই পডকাস্টটা শুট করছি, একটু আগে আমরা লাঞ্চ করছিলাম, সেই সময় কিন্তু নোটিফিকেশন এসেছে। দাদা তোমার তো, মানে তুমি কি একাই শপটাকে হ্যান্ডেল করো? আমি একাই হ্যান্ডেল করি, এখন কেউ নেই শপে? কেউ নেই। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে আমি দেখলাম যে হিউম্যান ডিটেক্টেড একটা নোটিফিকেশন আসছে, এটা কি কোনো গ্লিচ, মানে তুমি দেখিয়েছো কাউকে? এটা আমি একটা আমার বন্ধু আছে অরিজিৎ বলে, সে সিসিটিভি নিয়েই মানে কাজ করে, তার বেসিক সে হচ্ছে কোম্পানি ওনার। আচ্ছা, সে সিসিটিভি ইনস্টলেশনই কাজ করে, বড় বড় কোম্পানির হয়ে কাজ করে। তাকে আমি বলেছিলাম যে ভাই আমি এরকম সিসিটিভি লাগিয়েছি, তো তুই আমাকে দেখে বলবি যে কি প্রবলেম হয়েছে। ও প্রথমে জিজ্ঞেস করে কত দামে সিসিটিভি লাগিয়েছিস? আমি বললাম ভাই কস্টলি লাগিয়েছি আমি, মানে ইটস নট লাইক যে 1000-2000-3000 টাকার সিসিটিভি আমি লাগাইনি, আমি ভালো লাগিয়েছি উইথ ভালো রেজুলেশনে HDR ক্যামেরা। তো ও বলছে তুই তাহলে একটা কাজ কর, তুই তোর ক্যামেরা মডেলটা আমাকে পাঠা আর তোর অ্যাপের সেটিংস তুই যেটা করেছিস সেটা আমাকে পাঠা। আমি ক্যামেরা মডেলও পাঠাই, অ্যাপের সেটিংসটাও স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিই। ও স্ক্রিনশট দেখে বলে না ভাই যা যা ক্যামেরা হওয়া উচিত সেটাই আছে, তো ক্যামেরাতে সেটিংসে কোনো প্রবলেম নেই। এবার আমি একটা কথা বলছি, অডিয়েন্সরা তো একটা জিনিস বলবে যে ক্যামেরার হার্ডওয়্যার গ্লিচ হতে পারে, এটা হতেই পারে, মানছি। হার্ডওয়্যার গ্লিচ হলে শুধু সেটা নামালেই কেন হবে? হ্যাঁ, যখন দোকান খোলা থাকছে তখনও তো হার্ডওয়্যার গ্লিচ হবে। আমার দোকানে যখন এই জিনিসটা বলা হয় যে হিউম্যান ডিটেক্টেড, তখন কিন্তু প্রচুর পরিমাণে অপস দেখা যায়, লাইট অপস, লাইট অপস, স্মার্ট অপস, লাইট অপস, স্মার্ট অপস আর ডিফারেন্ট। কিরকম লাইট অপস হচ্ছে? মানে বেসিক্যালি আপনি একটা ধুলো উঠছে তোমার ক্যামেরা। স্মার্ট অপস মানে হচ্ছে বেসিক্যালি একটা পার্টিকুলার অপস যে কন্টিনিউ ক্যামেরার সামনে মুভ করছে। অপস কে তো হিউম্যান বলে ডিটেক্ট করার কোনো মানে হবে না, পসিবল নেই। প্রথম কথা হচ্ছে ওই ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ইনসেক্টস অপস ডিটেক্ট করে না। পিকিউলিয়ার অনলি নাম্বার। এরা যারা সিসিটিভি নিয়ে কাজ করে তারাও জানে যে অপস কোনোদিনও ক্যামেরা ডিটেক্ট করবে না। যদি অপস ক্যামেরা ডিটেক্ট করতে শুরু করে দেয়, মানে এই টেকনোলজি যদি কেউ ক্যামেরাতে ঢুকিয়ে দেয়, তাহলে যে ক্যামেরাগুলো বাইরে লাগানো থাকে রাস্তাঘাটে, তাহলে সেখানে কন্টিনিউয়াসলি এরকম একটা ম্যালফাংশন হতে থাকে। মানে এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছো, সেটার তো অবশ্যই নেগেটিভ এফেক্ট আছে, যেটা তুমি তোমার লাইফে, আমি আমার লাইফে পেয়েছি, যেটা আমি আমার লাইফের খুব বড় একজনকে ইম্পর্টেন্ট লাইফে হারিয়ে ফেলেছি, যাকে আমি আর জীবনেও পাবো। ইনফ্যাক্ট তুমি বলছিলে যে দিদির, মানে বৌদির, হ্যাঁ, শরীর খারাপ, এরকম অনেক অজস্র জিনিসপত্র লেগেছিল। আমাদের একটা রেকর্ডিং এরও কথা ছিল, সেই সময় তুমি জানালে যে বৌদির শরীর খারাপ, হসপিটালে ছিলেন। আমরা রেকর্ডিং করবো ভাবলাম, যেদিন রেকর্ডিং এর ডেট, কল রেকর্ডিং এর কথা বলছি, সেই দিনই ব্যাপারটা হলো। হ্যাঁ, আমার খুবই অদ্ভুত। এটাই নয়, শুধু এইটুকুনই নয়, এর চেয়ে বেশি হয়েছে যখন এই লাকড়ি আর সাথে আমার ইনসিডেন্টটা হয়, তারপরে যখন আমার বিয়ে হওয়ার পর আমি একটু স্টেবল হই ব্যাপারটা নিয়ে, আমি ভেবেছিলাম যে আমার এই যে ইনসিডেন্ট, এই যে ফ্ল্যাটে যে ইনসিডেন্টটাকে হয়েছে সেটাকে আমি বইয়ে লিখব, বইয়ে, যাতে সবাই জানতে পারে যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের লাইফ কতটা বাজে হয়। সবাই এরা ভাবে না বাজে দিকে চলে যায়, মানে সবাই ভাবে কি বলতো, মানে যারা অন্যদিকে আছে, কি ভুল ব্যাপার, ভূত নিয়ে কাজ করে, একটা মানে আলাদাই ব্যাপার, এটা আলাদা ব্যাপার নয়।
একটা ইনভেস্টিগেটর লাইফে কতটা এটা নিয়ে স্ট্রাগল করতে হয়, তাকে তাকে কত কিছু সহ্য করতে হয়, সেটা ওই পারে যারা আছে তারা কোনোদিন বুঝতে পারবে যতক্ষণ তারা এই ফেজটাকে দেখবে। তো বইটা আমি আজও শেষ করতে পারিনি। কেন? আমি বইটা যখনই কমপ্লিট করার চেষ্টা করি বা জাস্ট ভাবনাও করি যে হ্যাঁ এবার আমার লেখাটা শুরু করবো, এবার সে কমপ্লিট করতে হবে বইটাকে, আমার শরীর খারাপ হয়ে যায়। এই নি আর জ্বর হয়ে গেল, বডি পেন স্টার্ট হলো, কিছু না কিছু হবে, আমি বই লিখতে পারি না ওইটাকে নিয়ে। মানে এরকমও হয়েছে যে আমার বইয়ের কাভার পেজ পর্যন্ত ডিজাইন করা আমার, কিন্তু বই লিখতে পারছি না। প্যাথেটিক এক্সপিরিয়েন্স। অনিন্দম দা, তুমি একটা ফ্ল্যাটে ছিলে, তোমার বাড়ি ভিত্তিকে ইনসিডেন্টসগুলো হচ্ছে। হ্যাঁ, বাড়ির বাস্তু কি এই জিনিসটাকে এফেক্ট করে? বাস্তু যদি বাজে হয় তাহলে কি এরকম টাইপের অ্যাক্টিভিটি, এরকম টাইপের জিনিসপত্র হওয়ার চান্সেস বেড়ে যায়? অনেক বেড়ে যায়। তোমার আমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, আমি যেই জায়গায় দেখবে, তুমি ধরে নাও এক জায়গায় বসে এই যে কোনো একটা বিল্ডিংয়ের খালি বিল্ডিংয়ের তলায় বা কোনো একটা অ্যাবান্ডেন্ট জায়গায় তুমি একটা ড্রিঙ্কস নিয়ে বসো, ড্রিঙ্কস করছো, তুমি আস্তে আস্তে দেখবে না ওই জায়গার ড্রিঙ্কসের লোকজন বেড়ে যাচ্ছে। কিন্তু কিছু টাইম ধরে এই বাস্তু আর স্পিরিচুয়ালটাকে নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি, কারণ আমার সামহাও মনে হয়েছে যে যদি এনার্জি বলে কিছু থাকে, যদি সেটা নেগেটিভ কাউকে আম করার চেষ্টা করে, তাহলে দেয়ার ইজ সাম পজিটিভ যে তার প্রোটেক্ট করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি। তো সেম কনসেপ্টে বাস্তুরও হয়, আমরা যখন বাস্তু, যতটা আমার নলেজ, আমার সেরকম কোনো নলেজ খুব একটা নেই, বাট একটা বাস্তু দু রকমের হয়, একটা যেটা আগের টাইমে কথা উইচ ইজ কল ব্যাদিক বাস্তু, আর একটা হয় আজকের ডেটে উইচ ইজ মডার্ন বাস্তু। একটা ঘরের জোন হয়, ব্যাদিক বাস্তুর হিসাবে হচ্ছে 8টা জোন, মডার্ন বাস্তু হিসাবে হচ্ছে 16টা জোন। এবার 16টা জোনের মধ্যে তুমি যদি কোনো ঘরে ঢোকার বা বেরোনোর রাস্তাটাকে ধরো, তাহলে সেটাকে ধরা হয় 32টা জোন। আচ্ছা, এবার প্রত্যেকটা জোনের কিছু জিনিস রাখতে আর না রাখার জিনিস থাকে, সাজেস্ট করা হয়। হ্যাঁ, সাজেস্ট করা হয়। প্লাস ডিপেন্ড করে হচ্ছে ঘরের রং, এরকম বাস্তুতে রংটা খুব ম্যাটার করে। মানে একটা ট্রেন্ড চলে এসেছে এটা যে চারটে দেওয়ালে চারটে রং, একটা লাল করবো, একটা নীল করবো, একটা হলুদ করবো, একটা কালো করবো, গ্রে করবো, এরকম একটা ট্রেন্ড চলে এসছে। বা ঘরের কালার একটু ডার্ক করবো শোয়ার ঘরের কালারটা। কিন্তু যদি আমি আমাদের আগের বাবার আগের বা বাবার টাইমে এগুলো দেখি না, তো ওরা সবসময় প্রেফার করতো যে ঘরের রং এক রঙের হবে, হলে সবুজ, লাইট বা ইয়েলো, লাইট ইয়েলো কালার বা হোয়াইট কালার বা ব্লু কালার, যা হবে এক কালার। কিন্তু তারপরে যখন বাস্তু আসে, তখন বাস্তু যখন সবকিছু ক্যালকুলেট করে দেখে, তখন দেখে তো যে কোনো একদিকে জোন সেটা হয়তো ডাউন আছে, তখন সে বলে যে ঠিক আছে আপনার এই দিকের জোনটা ডাউন আছে, আপনি এই দিকের দেওয়ালটার একটা লাল রং করে দিন বা সবুজ রং করে দিন। এবার সে সেই হিসাবে করে নিল রং। যখন কোনো গেস্ট তার বাড়িতে আসছে, সে এসে কি দেখলো, ও ভাই সাহেব, তিন দেওয়ালে তিনটে রং, এই দেওয়ালে একটা সবুজ রং, হেভি ব্যাপার তো, আমি আমার ঘরে করব, কিছু চেক না করি। হ্যাঁ, সে ভাবলো এটা স্টাইল। এক্স্যাক্টলি, আমি আমার ঘরে করব। সে পেছনে যে লজিক আছে সেটা বুঝতে পারছে। সে রং করেই নিল। এবার রং করার পরে যে সাইড এফেক্ট গুলো পাচ্ছি, সেইটাকেও এর সাথে কম্পেয়ার করবে না কোনোদিন। এক্স্যাক্টলি। মানে অনেক বাড়ির ব্যাপারে আমি শুনেছি, এত তো ঘটনা আমি শেয়ার করেছি, অনেক ক্ষেত্রে না বাড়িতে টান লেগেই রয়েছে, এই টাকা খরচা হচ্ছে, এই শরীর খারাপ হচ্ছে। যার বাড়িতে টান লেগে আছে বা টাকা পয়সা খরচা হচ্ছে, তার সবচেয়ে বড় দুটো রিজন হবে। এক, যেই ঘরেও টাকা পয়সা রাখে সেই ঘরের রংটায় কিছু ডিফেক্ট আছে, 19-20 আছে, না হলে যেই ঘরে রান্নাঘরটা বেসিক্যালি ডিপ কালার হবে,
মানে গ্রেনাইটটা ধরে নাও ব্ল্যাক কালারের, আচ্ছা, বা ওয়াল হয়ে গেল তোমার ব্লু হোয়াইট কালারের, মানে সেই জিনিসটা কি করা উচিত না? না, এক কালারের হওয়া উচিত রান্নাঘর। হ্যাঁ, এক কালার প্লাস তার টোন আছে, যেরকম রান্নাঘরটা বেসিক্যালি হচ্ছে অগ্নিদেবের জায়গা, অগ্নিদেবের জায়গাটা হচ্ছে আগুন। এবার আগুনের জায়গায় তুমি নীল সাদা কালো দাও, এই তিনটেই রং জলকে রিফ্লেক্ট করে, নীলও জলকে রিফ্লেক্ট করে, কালো জলকে রিফ্লেক্ট করে, সাদাও জলকে রিফ্লেক্ট করে, তুমি তাহলে কি করছো? অগ্নিদেবের গায়ে জল ঢালে দিচ্ছ বেসিক্যালি। এক্স্যাক্ট, সেই কনসেপ্টে যদি আমি বলি, মানে বাস্তুর কনসেপ্টে যদি বলি, তাহলে সেটা কোনোদিনও যায় না। রান্নাঘর মেইনলি হওয়া উচিত অরেঞ্জ, বা যে ফায়ারের যে এফেক্ট গুলো দিচ্ছে আমাকে সেই টার্মসে হবে। ডিপ নীল হতে পারে, কারণ আগুনের শিখা একটা জায়গায় গিয়ে ডিপ নীল, শিখা, আচ্ছা, শিখার তো অনেক টোন হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের টোনে কথা বলছো, আমি আগুনে ওভারঅল একটা আগুনের প্যাটার্ন কথা বলছি। ওভারঅল আগুনের প্যাটার্ন হচ্ছে হয় অরেঞ্জ টাইপ বা ইয়েলো টাইপ। তো তুমি দাদা একটা কথা বলছিলে আমাকে, কালকেই কথা হচ্ছিল আমাদের, যে তুমি নাস্তিক ছিলে, তারপর এক বছরের মধ্যে তুমি আস্তিকে পরিণত হও। আস্তিক ইন দ্য সেন্স অফ, যদি আমাকে কেউ বলে না যে আজ আমি কোশ্চেনে করে না, তুমি বলছি তুমি মানে এমনি পুজো আচ্ছা করো কি না? আচ্ছা, তো তুমি যখন ডিওএস এ ছিলে বা ইনভেস্টিগেশন করেছো বা এখনো আছো, তো সেক্ষেত্রে তোমাদের একটা কনসেপ্ট, মানে তোমার পার্সোনালি আমার যেটা মনে হয়েছে, তুমি মানে নেগেটিভটাকে ধরে নাও একটু, মানে যে নেগেটিভ মানে নেই কিছু, ঠিক আছে, কিছু আছে কিছু নেই, তুমি নেগেটিভ ধরে নিচ্ছ না? নেই কিছু না, আমি নেগেটিভ ধরতাম না, আমি অ্যাকচুয়ালি ধরতাম কি বলতো, একটা এরকম এনার্জি যে আমার লাইফে ভালো করে দিল, সে আমার জন্য পজিটিভ, সেই এনার্জিটাই যদি তোমার লাইফে খারাপ করে দেয় সে তোমার জন্য নেগেটিভ। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে ধরো কোনো একটা জায়গায় এনার্জি আছে কি নেই, আমার তোমার সাথে পার্সোনালি কথাবার্তা বলে মনে হয়েছে তুমি একটুখানি নলের দিকে চলে যাও, মানে মনে হয় যে না নেই এখানে কিছু, বা একটুখানি তুমি আরো ডিপলি ঢোকার চেষ্টা করবে এটা কি আছে ব্যাপারটা। বাই দ্যাট মিন তুমি কিছুটা নাস্তিক ছিলে, কিছুটা আস্তিক হয়েছো যখন লাকি মারা যায়, তারপর থেকে এই সময়ে তুমি আমাকে যখন বলছিলে যে তোমার চারিদিকে বিভিন্ন মূর্তি রয়েছে, ভগবানের গান, ভগবানের চ্যান্টিং, এইগুলো তুমি শোনো, সেগুলোর মাধ্যমে কি তোমার কোনো উপকার হয়েছে? অনেকটা। আচ্ছা, এবার কথাটা আসছে নাস্তিক থেকে আস্তিক তো হয়েছি, কিন্তু আস্তিক মানে এটাই নয় যে যত এই দেবী দেব দেবতার রূপ আছে আমি সবাইকে মানি। সবাইকে মানো না? আচ্ছা, মানে লোকেরা কি বলে নাস্তিক থেকে আস্তিক হয়েছে মানে হচ্ছে এখনো ঠাকুরকে বিশ্বাস করে, সব ঠাকুর আমি তা মানি না। তুমি তাকে বিলিভ করো? আমি একটা সুপিরিয়র পাওয়ারকে মানি। আচ্ছা, তুমি আমি আমি তাকে নানান রূপ দিয়ে দিই, যেমন এনার্জির বিভিন্ন ফর্ম। হ্যাঁ, আচ্ছা, আমি যখন টাকা পয়সার জন্য এই করি আমি লক্ষ্মীকে বলি মা আমাকে একটু টাকা দিয়ে দাও, আমি যখন কোনো পরীক্ষার জন্য যাই আমি সরস্বতীকে বলি মা আমাকে একটু পাস করে দিও, বা আমি যখন খুব ভয় পাই বা ভূতের লাগে তখন আমি কি বলি বাবা হনুমানকে, নাহলে আমাদের ভোলেনাথকে আমরা বলি বাবা আমাকে একটু বাঁচিয়ে দিও, আমরা রূপ দিয়ে দিয়েছি। বাট এইটা পুরোটাই ফর্মেশন কিন্তু একজ্যাক্ট জায়গাতেই, আমি ওই একটা জায়গা, ওই যে ওই একটা জায়গাটাকে আমাকে মানতাম না। মানে গীতাতে যেমন আছে যে আমরা পরম পরমাত্মার অংশ। হ্যাঁ, এবার অনেকে অংশগুলোকে বিলিভ করে, তুমি পুরো পরমাত্মাটাকে কিন্তু বিলিভ করো। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে মন্ত্র চ্যান্ডিং এর যে ব্যাপারটা, মন্ত্র কোরআন শরীফে অনেক আয়াত আছে বা অনেক সূরা পাঠ করে অনেকে, ক্রিশ্চিয়ানিটিতে প্রেয়ার্স রয়েছে, বিভিন্ন ধর্ম বিভিন্ন প্রেয়ার্স, তাহলে ধরো আমি হনুমান চালিসা পাঠ করে লাভবান হচ্ছে, কেউ আয়াতুল কুরসি পাঠ করে লাভবান হচ্ছে, হ্যাঁ, কি করে? দুটো তো ডিফারেন্ট। অ্যাকচুয়ালি তুমি যদি বলো ওয়ার্ডস আর ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু যখন কোনো মন্ত্র পড়া হয় তখন তার যে ওয়েভলেন্থ গুলো কাজ করে বা ফ্রিকোয়েন্সির যে ওয়েভটা সবটা কিন্তু মোর লেস সেম। আচ্ছা, তুমি মুসলিমদের বলো, তুমি ক্রিশ্চিয়ানিটির বলো, তুমি হিন্দুর বলো, যার বলবে সবারই তুমি যদি মন্ত্রের ফ্রিকোয়েন্সিটাকে একবার চেক করো মোর অর লেস কিন্তু তুমি এক পাবে। তার মানে আমরা শুধু ওয়ার্ডটাকে ডিফারেন্ট করে দিচ্ছি, আমার যে ওর মধ্যে দেখেছি যে আমি পজিটিভ ভাইবসটাকে আমি দিতে চাই লোকের কাছে সেটা কিন্তু সেম। তো সব প্রত্যেকটার মধ্যে না এক একটা ওয়ার্ড মন্ত্র অনেক বড় হয়,
ওম নম নিনি বানা স্বাহা, এই যে একটা একটা পার্টিকুলার ওয়ার্ড ওরা এত প্রেসারাইজ করে বলছে, ওই পার্টিকুলার একটা ওয়ার্ডের কিন্তু মানেটা আমাদের কাছে অনেক বেশি। ওই ওয়ার্ডের যে ফ্রিকোয়েন্সিটা সে কিন্তু আমাদের উইল পাওয়ার বাড়াতে অনেকটা হেল্প করে। হ্যাঁ, কারণ আমরা যে মন্ত্র দেখি বা সুরা দেখি বা প্রেয়ার্স দেখি একটা পার্টিকুলার রিদমে চ্যান্ট করা হয়, বা একটা পার্টিকুলার মানে যেমন মন্ত্রর ক্ষেত্রে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রর ক্ষেত্রে একটা নিঃশ্বাস নিল, এক নিঃশ্বাস নিল, নিয়ে পুরোটা কমপ্লিট করে দেন নিঃশ্বাসটা ছাড়াবো। তার মানে তুমি বলতে চাইছো যে এই যে মন্ত্র রয়েছে, যাই রয়েছে, এই ফ্রিকোয়েন্সিটা আমাদের উইল পাওয়ারকে বাড়াতে সাহায্য করে, প্রচুর হেল্প করে। তুমি বলছিলে বাস্তু দোষের ব্যাপার, তোমার বাড়িতে অনেক ব্যাপার স্যাপার ঘটেছে, অনেক জায়গাতে আমি অনেক ঘটনাতে যখন পড়েছি বা পডকাস্ট করেছি তখন সেক্ষেত্রে আমি শুনেছি যে এই এই ব্যাপার হয়েছিল, তারপর আমাদের বাড়িতে হোমযজ্ঞ করা হয়, যজ্ঞের আগুন পুরো বাড়িটাকে শুদ্ধ করে দেয় এবং তারপর আমরা বিভিন্ন এইসব অ্যাক্টিভিটি থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, তুমি এই ব্যাপারটা মানো? হ্যাঁ মানি। আচ্ছা, কারণ হচ্ছে যখন আমরা কোনো যজ্ঞ করছি বা মন্ত্র পড়ছি, যেটা আমাদের বাড়িতে কোনো পুরোহিত এসে করছেন, তারা যখন ওই ওয়ার্ডসগুলোকে প্রচণ্ড হাই ফ্রিকোয়েন্সিতে দিচ্ছে, সেটা আমার ঘরে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, বা যখন আমি কোনো যজ্ঞ করছি তার থেকে যে হিটটা বেরোচ্ছে, বলা হয় যজ্ঞের যে হিটটা এটা বডির জন্য খুব ভালো। তার জন্য যখন কোনো জায়গায় যজ্ঞ হয় তার সামনে গিয়ে বসতে বলা হয়, ওটা আমাদের বডির যত জার্মস হোক যত ইনফেকশন সেগুলোকে নষ্ট করছে, সেটা আমরা আজকে হয়তো মানি না, কিন্তু আগেকার টাইমে সবাই মানতো এইটা। হয়তো তারা এইটা জানতো না যে এই হিট দিয়ে বা জিনিস দিয়ে বডিতে কি কি হেল্প হচ্ছে, অথবা এরকমও হতে পারে যে তখন তারা মিনিংটা জানতো তাই জন্য তারা সেই পার্টিকুলার অ্যাকশনস গুলো নিত, কিন্তু আমরা টাইমের জন্য এতটা টাইম এসছে আমরা সেই মিনিং গুলো ভুলে গেছি, আমরা এখন জাস্ট করি বা করি না। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি একটা জায়গায় শুনছিলাম যে যজ্ঞ করা হয় যখন তখন এয়ার পিউরিফাই হয়, এনার্জি পিউরিফাই হয়, কিন্তু অনেকে আবার বলেন যে যজ্ঞ যখন করানো হচ্ছে কাঠ পোড়ানো হচ্ছে, কপুর দিয়ে কপুর জ্বালানো হচ্ছে, তো বেসিক রুল অফ কনভার্সন যে CO2 প্রডিউস হচ্ছে, এবার তার জন্য হয়তো অ্যাটমোসফিয়ার পলিউটেড হচ্ছে বা কিছু হচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে অনিন্দম দা, বিভিন্ন টাইপের যে যজ্ঞের কাঠ, আই থিঙ্ক আম কাঠ বা বেল কাঠ দিয়ে কিছু একটা, তো সেটাকে যখন পোড়ানো হচ্ছে তখন তার মধ্যে দিয়ে যে কেমিক্যাল ফর্মেশনটা হচ্ছে, শুধু CO2 হচ্ছে না, কিন্তু আরো অনেক কিছু কনভার্সনের সময় রিলিজ করছে, যেগুলো আমাদের পার্টিকুলার এনভায়রনমেন্ট বলো আমাদের বডির জন্য খুব ভালো। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার যারা বলছেন যে যজ্ঞ করলে CO2 বের হচ্ছে, তারা তো গাড়ি চালান, আমার তো মনে হয় আজকাল কে এরকম যে গাড়ি চালায় না, গাড়ি সবাই চালান, সে অটো উঠতেও চাপে, সে যে কোনো গাড়ি ইউজ করে, তাতে পলিউশন হয় না? এক্স্যাক্টলি, সিগারেটও খায় আজকাল, মানে 99% লোকেরই সিগারেট খায়, তো সেটা দিয়ে পলিউশন হচ্ছে না? অবভিয়াসলি, আমরা বই খাতা ইউজ করি, তার থেকে কি গাছের ক্ষতি হচ্ছে না? হচ্ছে, তাহলে বই খাতা বন্ধ করে দেব না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সেটাই যদি বেসিক্যালি পলিউশনটাই মেন এফেক্ট হয়, তার মধ্যে দিয়ে আমি খালি দেখছি নেগেটিভ কি আসছে আমার কাছে, আমি যদি পজিটিভ পয়েন্টটাই না দেখতে পারি বা জানতে জানার চেষ্টাই না করি, তাহলে আমাকে লাইফ সবসময় নেগেটিভ জিনিসটাই থেকে যাবে। এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করো, সেই সময় একটা না একটা ভাবে তোমার লাইফটা চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। তুমি যারা এইসব বিষয়ে ইন্টারেস্টেড, যারা করতে চায়, আমরাও তো জানতে চাই, অনেকে ফিল্ডে গিয়ে করতে চায়, তাদের জন্য তোমার একটা সাবধানবাণী কি থাকবে? একটা নয়, আমি কিছু জিনিস বলতে চাইবো এখানে। প্রথম কথা হচ্ছে, অ্যাজ এ প্যারানর্মাল বা সুপারন্যাচুরাল ইনভেস্টিগেটর, এটা কোনো কুল ব্যাপার নয়, ইটস নট লাইক যা একটা মাচো ব্যাপার আছে এর মধ্যে, না, এটা এরকমই একটা ব্যাপার। যখন কোনো একটা কেস স্টাডি করতে যাচ্ছি বা কোনো ক্লায়েন্টের কাছে ভিজিট করছি, আমরা জানি না যে ওখান থেকে যে ব্যাক করবো ঠিকঠাক ভাবে ব্যাক করবো কিনা। সেকেন্ড হলো, আজকাল বহু ভিডিও দেখি আমি, মানে ইউটিউবে এরকম ভরা আছে, যেখানে বাচ্চারা মোবাইল বার করলো, স্মার্টফোন বার করলো, প্লে স্টোরে গেলো, একটা ওই তো ঘোষ ডিটেকশন অ্যাপ দেখে নিল, বার করে বাঁশ বাগানে চলে গেলো। মানে সবাই জানে বাঁশ বাগানে বিশাল ভূত পাওয়া যায়, মানে ভূতে আর কোনো কাজ নেই, ও বাঁশ বাগানেই যাবে, ও কচু গাছের ওখানে যাবে না,
ও ধান খেতে যাবে না, ও মাছ বাগানেই থাকবে, ও ভাল লাগে না, তেঁতুল গাছেই থাকবে, ও ওটা ওটা ওর ফেভারিট প্লেস, হ্যাঁ আচ্ছা, হ্যাং আউট করে, হ্যাং আউট চিল করার জন্য ওর। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে বাচ্চারা যাচ্ছে তার উইল পাওয়ার কতটা, সে ভয় পেলে কি করবে তখন, সে ভয় পেয়ে হয়তো ছুটতে গেল, পাই হোঁচট করলো, সামনে এমন জায়গায় পড়লো মাথাটা একটা পাথরে পড়ে গেল, ফেটে গেল মাথাটা, বাঁশ বাগানে গেলো, বাঁশ বাগানে এরকম জায়গায় যেখানে সাপ থাকবেই, সাপের একটা কামড় খেয়ে গেল, কি করবে তখন সে, তার তো আইডিয়াই নেই, সে একটা এটাকে ভাবছে একটা অ্যাডভেঞ্চারাস, মস্তি করতে যাচ্ছি, এরকম তো নয়। যারাই এই প্যারানর্মাল নিয়ে বা সুপারন্যাচারাল নিয়ে এগোতে চায় তার কাছে একটাই কথা, কোনো রিসার্চ করার আগে নিজেকে প্রিপেয়ার করো, নিজে স্টাডি করো যে আমি যদি এই রেজাল্টগুলো পাই তার এফেক্টটা কি হতে পারে, বা আমি যদি ওইখানে এরকম একটা কোনো অ্যাক্সিডেন্ট ফেস করি তাহলে কি হবে, আমি যদি ভয় পাই আমি তো কি ওকে ওভারকাম করতে পারবো, এরকম একটা বাচ্চা যে অন্ধকারে বাথরুমে একা যেতে ভয় পায়, সে মোবাইলের মধ্যে ভোট ডিরেকশন নিয়ে জঙ্গলে ঢুকে যাচ্ছে, তার কি হবে লাইফে, অনেক বিপদ আসতে পারে, অনেক বিপদ আসতে পারে, ইটস নট লাইক এটা কোনো প্যারানর্মাল বিপদ, এটা ফিজিক্যাল, ফিজিক্যাল এনি হার্ম করে ফেলতে পারে রেসে নিয়েকে, সেটা কথা ভাবে না, ওরা ভাবে আমি এটাকে ভিডিও ছাড়বো ইউটিউবে, আমার মিলিয়ন্স অফ ভিউজ হবে, আমি একটা সেলিব্রিটি, সেটা নয়, এর পিছনে অনেক পড়াশোনা লাগে। তোমার ওই ইনসিডেন্টের পর তুমি কি আর কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেছো আজ অবধি? গেছি কিন্তু কোনো প্রোটেকশন নিয়ে গেছো, মানে দেহবন্ধন বা সামথিং লাইক দ্যাট? তোমার কি মনে হয় যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা যে কোনো জায়গাতে গেলে কি কি প্রোটেকশন নেওয়া উচিত? তুমি যাবতীয় যাই প্রোটেকশন নিয়ে নাও, তোমার যদি মনে জোর না থাকে তোমার দুনিয়া কোনো প্রোটেকশন তোমাকে বাঁচাতে পারবে না। এক্স্যাক্ট। এই নোটে আমি আজকের এপিসোডটা শেষ করছি। সো থ্যাংকস অনিন্দম দা আমাদের এখানে আসার জন্য, টাইম দেওয়ার জন্য, অ্যান্ড এটাই ছিল কিউরিও ফাইটের আজকের ফেস টু ফেস পডকাস্ট। কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আশা করছি ভালো লেগেছে। আপনারা যদি কিউরিও ফাইট চ্যানেলে নতুন হন আর এরকম টাইপের পডকাস্ট আপনারা দেখতে চান তাহলে অবশ্যই লিখে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেটের জন্য। এবং আপনারা কি চান কার সাথে নেক্সট পডকাস্টটা হোক সেটাও কমেন্ট করে জানাবেন। কিউরিও ফাইটের এরকম আরো দুটো ভিডিও দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।